সালাম আলাইকুম আমি মোহাম্মদ সাকিব আল ফাইদ পড়াশোনা করছি পুটেক্সে আমি তোমাদের সরলরেখা এক এবং সরলরেখা দুই ক্লাসটি বিগত সময়ে নিয়েছি এবং আজকে আমরা শুরু সরল সরলরেখা তিন তো তোমরা যারা সরলরেখা এক এবং সরলরেখা দুই এখন পর্যন্ত দেখো নি তারা অবশ্যই সরলরেখা এক এবং সরলরেখা দুই এটা কমপ্লিট করে আসলে সরলরেখা তিন নিয়ে বসবা এবং অবশ্যই এই সরলরেখা তিন ক্লাসটা করার সময় আমরা নোট খাতা এবং সব কিছু নিয়েই রেডি হয়ে বসবো তো আসো কথা আর বেশি না বলি আমরা শুরু করি আজকে সরলরেখা তিন চ্যাপ্টারটি তো আমাদের বিগত টপিক গুলাতে কি ছিল যে আমরা সরলরেখার সমীকরণ বের করা শিখেছি বিভিন্ন কন্ডিশনে কীভাবে সরলরেখার সমীকরণগুলো বের করতে হয় সেইটা আমরা দেখেছি এবং ওই রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো আমরা কমপ্লিট করেছি তো আজকে সরলরেখা থ্রি এইটাই আসলে এর মধ্যে দিয়ে আমরা সরলরেখা থ্রিটা শেষ করবো সরলরেখা চ্যাপ্টারটা তো দেখো এখানে ইম্পর্ট্যান্ট কিছু টপিক আছে এই টপিক থেকে সবচেয়ে বেশি অ্যাডমিশনের क्वेश्चन আসে তো আমরা এই টাইপের বা এই রিলেটেড যে বেসিকগুলা আছে সেটা জানবো এবং এই রিলেটেড যে ম্যাথগুলা আছে সেটা কমপ্লিট করব তো দেখো প্রথমে কি আসছে প্রথমের টপিকটা আসছে যে লম্ব দূরত্ব বহিষ্ঠ বিন্দু থেকে সরল রেখার লম্ব দূরত্ব কি বলছে যে আমি যদি একটা সরল রেখার সমীকরণ আমার জানা থাকে সাপোজ এই যে দেখো এই সরল রেখাটা এই সরল রেখাটার সমীকরণটা আমার জানা আছে এই সরল বিন্দুটা হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান এই বিন্দুটা থেকে এই সরল রেখাটা যদি ডি দূরত্বে অবস্থিত হয় এই যে কত দূরত্বে অবস্থিত হলো এই ডি এর ভ্যালুটা বের করার জন্য আমাদের একটা ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাটা কি যে এই যে এক্স ওয়ান আর ওয়াই ওয়ানের যে ভ্যালু আছে এই ভ্যালুটা এই রেখার সমীকরণে আমরা কি করে দিব বসাই দিব তাহলে ডি টু আসবে আসলে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি এই যে যখনই আমরা এই এক্স ওয়ান এবং ওয়াই ওয়ানের ভ্যালুটা এই সরলরেখা সমীকরণে বসাই দিব অবশ্যই এইটা একটা ধ্রুবক পথ চলে আসবে ডিভাইডেড বাই এই যে সমীকরণটা যে নিয়েছিলাম এই যে স্বররেখার সমীকরণে এক্সের সহক এবং ওয়াইয়ের সহকের ওপর বর্গ করে আমরা স্কোয়ার করে আমরা কি করব রুট করব তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে এবং এই যে মানটাকে যে বসেছি এটা মডুলাক্সে হবে অবশ্যই তাহলে এভাবে এই ফর্মেটটা ক্রিয়েট করে আমরা কি করতে পারি একটা সরল রেখা একটা বিন্দু থেকে কত দূরে অবস্থিত সেইটা বের করতে পারি তো আসো এটা আমরা জেনে ফেললাম এখন এই সরল রেখা একটা সরল রেখার উপর আরেকটা সরল রেখা লম্বভাবে আছে তখন আমরা এই লম্ব দূরত্বটা বের করেছি কিন্তু দুইটা সরল রেখা যদি সমান্তরাল হয় সেক্ষেত্রে আমরা কোন ফর্মেটটা নিয়ে আসবো তো দুটি সরল রেখা যদি সমান্তরাল হয় দেখো এই সরলরেখাটা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজুকালস টু জিরো এইটা একটা সরলরেখা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু ইজ টু জিরো এই সরল রেখা দুইটা সমান্তরাল কেন সমান্তরাল দেখো এখানে এক্সের সহগ হলো এ এখানে ওয়াই এর সহগুলো কি বি এখানেও এক্সের সহ এ এবং এর সহ কি বি কিন্তু চেঞ্জ হয়েছে কোথায় তাদের এই চেঞ্জ হয়েছে সি ওয়ান এবং সি টুতে তো এই সি এবং সি টু ডিফারেন্ট কিন্তু তাদের এক্সের সহক এবং ওয়াইয়ের সহক সেম তাহলে আমরা বলতেই পারি অবশ্যই এই সরলরেখা দুইটা কি সমান তাহলে ওই যে সরল রেখা দুইটা আমি নিয়ে নিয়েছি এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ওয়ান ইজুকালস টু জিরো এই যে লম্ব দূরত্বটা হলো এইটা এই লম্ব দূরত্বটা কতটুকু আসলে সেইটা হলো ডি দ্বারা আমরা আইডেন্টিফাই করছি তাহলে আমাদেরকে কী করতে হবে ডি এর ভ্যালুটাকে বের করতে হবে তাহলে d এর ভ্যালু বের করার যে ফর্ম্যাটটা সেটা হলো এই যে প্রথম সমীকরণের যে ধ্রুবক পট রয়েছে এবং দ্বিতীয় সমীকরণের যে ধ্রুবক পটটা রয়েছে এই দুইটার আমরা ডিফারেন্স বের করে দিব এই দুইটার কি করে দিব ডিফারেন্স তাহলে সি ওয়ান মাইনাস সি টু এখন দেখো ওই যে আমরা একটা বিন্দু থেকে যখন বের করেছিলাম সেই সময় ডিভাইডেড বাই এক্স এক্সের সহগের ওপর স্কোয়ার এর সহগের ওপর স্কোয়ার তার উপর রুট করেছি তো এখানেও দেখো এখানেও তো এক্স এক্সের সহকে এর সহক বি এবং এখানেও এক্স এক্সের সহকে ওয়াই এর সহক বি সাপোজ এইটা যদি দুই হয় এইটা যদি তিন হয় তাহলে এইটাও দুই হবে এইটাও তিন হবে কারণ কি কারণ হলো তারা সমান্তরাল তাহলে হয়ে গেল তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এখানে মোডলাস এইভাবে আমরা কি করতে পারি দুইটা সরল রেখা যদি সমান্তরাল হয় তাদের মধ্যে যে লম্ব দূরত্বটা সেটা আমরা সুন্দরভাবে বের করে ফেলতে পারবো এখন দেখো এখন আমাদের এরকম একটা প্রশ্ন বলেছে যে এই দুইটা ফর্মেট যে তুমি শিখলা তাহলে এই দুইটা ফর্মেট দিয়ে কি ধরনের প্রবলেম সলভ করা যেতে পারে তো প্রথমে বলছে দেখো এই যে সমীকরণটাতে বলছে কি 3x plus 4y to 12 রেখাটি এক্স অক্ষ ও ওয়াই অক্ষকে এ ও বিন্দুতে ছেদ করে তাহলে অবশ্যই এটা এবং অক্ষকে ছেদ ছেদ করে করলে যে মূল বিন্দু বলছে হতে রেখার ওপর লম্ব দূরত্ব কত ব্যাপারটা যদি আমরা একটু আইডেন্টিফাই করি তাহলে দেখো এইটা হলো আমার এক্স অক্ষ এইটা হলো আমার ওয়াই অক্ষ কি বলছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়ালস টু টুয়েলভ এই সরলরেখাটা এক্স এবং ওয়াই অক্ষকে ছেদ করেছে সাপোজ এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করেছে এবং Y অক্ষকে কত বিন্দুতে ছেদ করেছে বি বিন্দুতে ছেদ করেছে তো করার ফলে কি হয়েছে এই যে এই সরল রেখেটা এভাবে গেছে এইটা কি এইটা আমাদের মূল বিন্দু তাহলে জিরো এইটা আমাদের মূল বিন্দু এই মূল বিন্দু থেকে এই সরল রেখাটার উপরে যদি আমরা একটা কিনে আসি এই মূল বিন্দু থেকে এই সরল রেখাটার উপর যদি আমরা একটা লম্ব আঁকি এই যে এটা লম্ব এই লম্বটা আঁকলে একটা এটা নির্দিষ্ট দূরত্বে রয়েছে না এই দূরত্বটাই হলো ডি এই ডি এর ভ্যালুটাকে আমাকে কি করতে বলেছে আইডেন্টিফাই করতে বলেছে তো আমরা এই জায়গায় কি করতে পারি এই সরলরেখাটার সমীকরণ তো আমরা জানি থ্রি এক্স প্লাস ফোর ওয়াই এই যে টুয়েলভটা এই পাশে চলে আসলে ইকুয়াল চিহ্নের এই পাশে আসলে মাইনাস টুয়েলভ টু জিরো এটা হলো আমাদের সরলরেখার সমীকরণটা এবং ডি দূরত্বে আছে এখন দেখো তো একটা জিনিস চিন্তা করো মূল বিন্দু থেকে গেছে তাহলে এই মূল বিন্দুটাকে আমরা বলতে পারি এক্স ওয়ান ওয়াই ওয়ান দেখো এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু থেকে একটা সরলরেখা একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থিত এই লম্ব দূরত্বটাকে ডি এর ভ্যালু কি করতে হবে আইডেন্টিফাই করতে হবে তো ডি এর ক্ষেত্রে আমরা ফরম্যাট কি জানি ডি এর ক্ষেত্রে ফরম্যাট জানি আমরা এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এখানে এই ফর্মেটা আমরা ডি বের করার জন্য বসাই দিব তাহলে আমাদের এ এখানে এ কত এক্সের সহককে এ বলি আমরা তাহলে থ্রি তাহলে থ্রি ইন্টু এক্স ওয়ান কত এক্স ওয়ান হলো জিরো কারণ কি মূল বিন্দুতে গেছে তারপরে প্লাস ভ্যালু কত বি এর ভ্যালু ফোর ফোর ইন্টু ওয়াই ওয়ানের ভ্যালু কত এই যে মূল বিন্দু মূল বিন্দুতে এক্স ওয়ান ওয়াই ওয়ান দুইটাই জিরো তাহলে জিরো প্লাস সি সি এর ভ্যালু কত এখানে সি এর ভ্যালু হলো মাইনাস টুয়েলভ প্লাসে মাইনাসে মাইনাস কত চলে আসবে মাইনাস টুয়েলভ চলে আসবে তাহলে চলে আসলো মাইনাস টুয়েলভ ডিভাইডেড বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ারের ভ্যালু কত থ্রির ওপর স্কোয়ার প্লাস ফোরের ওপর স্কোয়ার তাহলে দেখো এখন মডুলাস ভ্যালু তাহলে এবার কী হয়ে যাবে তাহলে মাইনাস টুয়েলভ চলে আসলো আর এখানে দেখো ফোরের ওপর স্কোয়ার তাহলে নাইন প্লাস কত নাইন প্লাস সিক্সটিন তাহলে রুট করে দিলাম তাহলে কত চলে আসবে মাইনাস বাই কত চলে আসবে রুট ওভার টোয়েন্টি ফাইভ তাহলে কত চলে আসবে টুয়েলভ ডিভাইডেড বাই ফাইভ চলে আসবে ভ্যালু কত চলে আসবে টুয়েলভ ডিভাইডেড বাই ফাইভ তাহলে দেখো টুয়েলভ ডিভাইডেড বাই ফাইভ কোথায় আছে এ নাম্বারে তাহলে এভাবে আমরা কি করে ফেলতে পারি যে একটা বিন্দু থেকে একটা সরল রেখা যে লম্ব দূরত্ব অবস্থিত সেই লম্ব দূরত্বটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি এই ফরম্যাটটা দিয়ে তাহলে আমরা নিশ্চয়ই এটা বুঝে ফেলছি এরপরে আসো পরের ম্যাটটাতে এই ম্যাটটাতে দেখো এই ম্যাটটাতে আমরা প্রথমে কি করেছিলাম যে একটা বিন্দু থেকে একটা সরল সরলরেখার উপর যে লম্ব দূরত্ব সেটা নির্ণয় করেছিলাম তারপরের যে ফর্মুলাটা সেটা আমরা শিখেছি কি দুইটা সরল রেখা যদি সমান্তরাল হয় তুমি একটা রেল চিন্তা করো লাইনের দুই পাশে দুইটা সরল সরলরেখা মাঝখানে রেল লাইনের পাতটা ওই পাতের দূরত্বটা আমাকে নির্ণয় করতে হবে ওই পাতটা কতটুকু সেটা নির্ণয় করতে হবে ঠিক সেম টাইপের এখানে কি বলছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই টু সাপোজ এই সরলরেখাটা এইটা তারপরে বলছে কি 6x 4y 9 0 এই সরল রেখাটা এইটা এবং এদের মধ্যে লম্ব দূরত্ব কোণটা এদের মধ্যে লম্ব দূরত্বটা হলো এইটা এই লম্ব দূরত্ব d এর ভ্যালু এই d এর ভ্যালুটাকে আমাকে নির্ণয় করতে হবে এখন তোমাদের প্রশ্ন আসতে পারে দেখো তো আমি কি বলছি দুইটা সরল রেখা সমান্তরাল হতে হলে কি হতে হয় যে x এর সহগ আর y এর সহগ কি হতে হয় সেম হতে হয় কিন্তু এই ম্যাটটাতে দেখো x এর সহগ হলো 3 এবং y এর সহগ হলো 2 এক্স এর শহগুলো সিক্স এবং ওয়াই এর সহগুলো ফোর আবার বলছে যে রেখাদয় সমান্তরাল তাহলে আমরা এখানে কি আছে এখানে অনুপাত হিসাবে আছে দেখো এখানে একটা সমীকরণ আছে কি থ্রি এক্স মাইনাস টু ওয়াই এই পাশের ওয়ানটাকে যদি বিপরীত পাশে নিয়ে আসি তাহলে মাইনাস ওয়ান ইজিক টু জিরো এইটা একটা আমার সরলরেখার সমীকরণ ছিল একটা সমীকরণ কি ছিল সিক্স এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস নাইন ইজিক টু কত ইসিক টু জিরো এইটা ছিল এই সমীকরণটাতে এই দুইটা সরলরেখা সমীকরণ যদি সমান্তরাল হয় তাদের এক্স এর সহগগুলা সেম হইতে হবে তুমি এখানে দুই কমন নিয়ে নাও না দুই আমরা কমন নিয়ে নিলাম তাহলে কি হয়ে যাবে থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস এখানে তো দুই নাই তাহলে দুই ডিভাইড দিয়ে দিলাম তাহলে দুই ইকুয়ালস টু জিরো এই যে দেখো তারপরে এই দুইটা এর সাথে কি আছে মাল্টিপ্লাই অবস্থায় আছে আমরা অপর পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে ডিভাইড হয়ে যাবে তাহলে থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস 9/2 0 তাহলে আমরা এই ফরম্যাটটাকে একটু মডিফাই করে নিয়ে এই ফরম্যাটে করে ফেলেছি তাহলে এবার দেখো এই দুইটা সরল রেখার সমীকরণ এই দুইটা সরল রেখার সমীকরণের দিকে তাকাও এর এক্সের সহকত সহগ কত 3 এর সহগ কত -2 x এর সহগ কত 3 y এর সহগ কত -2 তাহলে এই সরল রেখা দুইটা আমরা সমান্তরাল করে ফেললাম এখন দেখো তাহলে আমরা সরলরেখা দুইটা পাইলাম কি পেয়েছি থ্রি জিরো আবার কত এখন দেখো এই যে এই ভ্যালুটা এই ভ্যালুটা হলো সি ওয়ানের ভ্যালু তাহলে সি ওয়ানের ভ্যালু কত সি ওয়ানের ভ্যালু হলো মাইনাস ওয়ান আর এই ভ্যালুটা হলো কার ভ্যালু সি টু এর ভ্যালু সি টু এর ভ্যালু কত সি টু এর ভ্যালু হল নাইন বাই টু এখন দেখো আমরা কি জানি যে দুইটা স্বররেখার সমান্তরাল তাদের লম্ব দূরত্বটা বের করার যে ফরম্যাট সেটা হলো সি ওয়ান মাইনাস সি টু মডুলাস ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তুমি এখন ভ্যালু বসায় দাও সি ওয়ান এর ভ্যালু মাইনাস ওয়ান পেয়েছি সি টু এর ভ্যালু কত পেয়েছি নাইন বাই টু পেয়েছি এখন দেখো এক্স এর সহ এ এ এর ভ্যালু কত পেয়েছি থ্রি আর বি এর ভ্যালু কত পেয়েছি বি এর ভ্যালু পেয়েছি মাইনাস টু এই ভ্যালুগুলো আমরা এখন বসাই দিয়ে সমস্যাটা সমাধান করে ফেলবো তো দেখো আমরা যদি সমাধানে নিয়ে আসি তাহলে এখানে ফর্মেটটা কি ডি ইজ ইকুয়ালস টু সি ওয়ান মাইনাস সি টু ডিভাইডেড বাই ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখন দেখো

তাহলে কত চলে আসবে টু তাহলে টু তাহলে মাইনাস টু আর এখানে চলে আসবে কত মাইনাস নাইন ডিভাইডেড বাই রুট ওভার নাইন প্লাস ফোর এবার দেখো তাহলে টু এখানে চলে আসবে কত মাইনাস ইলেভেন ডিভাইডেড বাই রুট ওভার থার্টিন এরপরে কত চলে আসবে দেখো এই যে ইলেভেন ডিভাইডেড বাই টু তাহলে মাইনাস ইলেভেন তাহলে এটা মডুলাস ছিল পুরাটাই তাহলে এটা কত চলে আসবে ইলেভেন ডিভাইডেড বাই এই ইলেভেন ডিভাইডেড বাই টু আর দেখো এই যে এইটার নিচে একটা ওয়ান ধরতে পারি তাহলে কত চলে আসবে ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার থার্টিন তাহলে আলটিমেটলি ভ্যালুটা কত চলে আসবে ইলেভেন ডিভাইডেড বাই টু রুট ওভার থ্রি তাহলে ভ্যালুটা কত চলে আসবে ইলেভেন ডিভাইডেড বাই টু রুট ওভার থ্রি তাহলে এইভাবে আমরা ডিটা বের করে ফেলতে পারি তাহলে এই যে দূরত্বটা কত আসলো দূরত্বটা আসছে ইলেভেন ডিভাইডেড বাই টু অভার থ্রি দূরত্ব কত চলে আসছে ইলেভেন ডিভাইডেড বাই টু রুড অভার থ্রি এইভাবে আমরা এই ম্যাটটাকেও সলভ করে ফেললাম এরপরে আসো এখানে শুধু মাথায় রাখতে হবে যে আমি ঘাবড়ে গেলে হবে না যে এটা একটা সমীকরণ আর এটা একটা সমীকরণ দুইটা সমান্তরাল বলছে কিন্তু এক্স এর সহক আর ওয়াই এর সহক কি হয়নি সেম হয়নি তোমাকে একটু ক্যালকুলেশন করে এক্স এর সহক আর ওয়াই এর সহকটাকে সেম নিয়ে আসতে হবে নিয়ে এসে দুইটা সমান্তরাল হয়ে গেল আমরা ভ্যালুটাকে বের করে ফেললাম এরপরে আসো এরপরে এই সমীকরণটাতে দেখো এইটা ঢাকা বিশ্ববিদ্যালয় আসছিল সম্ভবত এখানে বলছে কি আলফা সূক্ষ্ম হলে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়ালস টু যদি ফোর হয় এইটা একটা সমীকরণ ওই যে একটা সরলরেখার ওপর মূল বিন্দু থেকে যে লম্ব দূরত্ব পি ওই পি ইজ ইকুয়ালস আমরা একটা সমীকরণের আগেরবার বার পড়েছিলাম এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়ালস টু পি সেম টাইপের সরলরেখার সমীকরণ এটা এবং দ্বিতীয় নম্বর সমীকরণটা বলেছে কি ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইজ ইকুয়ালস টু ফাইভ সমান্তরাল রেখা এই দুইটা রেখা সমান্তরাল এই দুইটা সরল রেখা কি সমান্তরাল যদি হয় তাহলে রেখাদ্বয়ের লম্ব দূরত্ব নির্ণয় করতে বলছে কিন্তু এখানে একটা প্রবলেম আছে দেখো তো এখানে এক্স এর সহ কত থ্রি ওয়াই এর সহ কত সরি এক্স এর সহ কত ফোর আর ওয়াই এর সহ কত ওয়াই এর সহ হলো থ্রি আর এখানে দেখো এক্স এর সহ হলো কস আলফা আর ওয়াই এর সহ হলো সাইন আলফা এই ধরনের যদি তোমার দুইটা সমান্তরাল সরলরেখা বলেই দিছে কিন্তু কি হয়নি আমার এই সমান্তরাল সরলরেখা দুইটা দেখতে সেম হয় নাই তখন আমরা কি করবো তখন আমরা মূল বিন্দুর সাপেক্ষে লম্ব দূরত্বটা নির্ণয় করবো মূল বিন্দুর সাপেক্ষে লম্ব দূরত্বটা নির্ণয় করে সেই দুইটাকে মাইনাস করে দিব যে ভ্যালুটা আসবে সেটাই হলো তাদের রেখা দয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব যেটা তো দেখো এখানে কি করতে হবে তাহলে এই যে মূল বিন্দু থেকে এক্স কস আলফা ওয়াই সাইন আলফার আমরা যে দূরত্ব লম্ব দূরত্ব সেইটা বের করবো মূল বিন্দু হতে

তারপরে কত আসবে এই ফোরটা এই পাশে চলে আসলে মাইনাস ফোর চলে আসতো ডিভাইডেড বাই রুট অভার কি আসবে কস স্কোয়ার আলফা কারণ কি এক্সের এর হলো কস আলফা দেখো কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার ওয়াই এর সহ কি সাইন স্কোয়ার সাইন স্কোয়ার কত চলে আসছে আলফা তাহলে আমরা কি জানি কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা 2 ভ্যালু কত ভ্যালু হলো ওয়ান আর দেখো কস আলফার সাথে জিরো মাল্টিপ্লাই করলে জিরো চলে আসবে এটার সাথে এটা জিরো মাল্টিপ্লাই করলে জিরো চলে আসবে তাহলে আলটিমেটলি থাকলো কত মাইনাস আর এখানে √1 ওয়ান তাহলে ওয়ান তাহলে আলটিমেটলি ভ্যালুটা কত চলে আসবে ভ্যালুটা চলে আসবে ফোর এরপরে দেখো এই সমীকরণের জন্য আমরা নির্ণয় করব ফোর এক্স প্লাস থ্রি 5 এই সমীকরণের জন্য আমরা x1 এইটাও বিন্দু থেকে নির্ণয় করতে হবে তাহলে x1 এর ভ্যালু 0 y1 এর ভ্যালুও কত 0 তাহলে আমরা এখন যদি d2 বের করি তাহলে d2 বের করলে কি হবে 4 x1 তাহলে দেখো তাহলে x1 এর ভ্যালু কত চলে আসবে x1 এর ভ্যালু 0 চলে আসবে তাহলে 4 0 তারপরে কত চলে আসবে 3 0 তারপরে কত চলে আসবে ওয়াইটা দেখো ফাইভটা এই পাশে চলে আসলে কত হয়ে যাবে মাইনাস ফাইভ ডিভাইডেড বাই রুট ওভার ফোর স্কোয়ার প্লাস কত চলে আসবে থ্রি এর ওপর স্কোয়ার এখন দেখো এখন যে ভ্যালুটা চলে আসবে তাহলে মাইনাস ফাইভ চলে আসবে এখানে আর এখানে ফোর তাহলে সিক্সটিন আর নাইন রুট করবো আমরা তাহলে রুট ওভার ফিফটিন আসবে কত আসবে মাইনাস ফাইভ তাহলে রুট ওভার কত আসবে রুট ওভার টোয়েন্টি ফাইভ আসবে রুট ওভার টোয়েন্টি ফাইভ কে করলে রুট ওভার টোয়েন্টি ফাইভ কে রুট করলে কত আসবে ফাইভ আসবে তাহলে ফাইভ ডিভাইডেড বাই ফাইভ মডুল আসছিল তাহলে ফাইভ ডিভাইডেড বাই ফাইভ চলে আসবে ফাইভ ডিভাইডেড বাই ফাইভ কত চলে আসবে ওয়ান তাহলে ভ্যালু কত চলে আসছে ওয়ান ভ্যালু চলে আসছে ওয়ান এখন দেখো আমরা ফাইনাল ডিটা বের করব তাহলে ডি ফাইনাল বের করতে গেলে তার ফর্মেটটা কি হবে ডি ওয়ান মাইনাস ডি টু তাহলে ডি ওয়ানের ভ্যালুটা দেখো তো ডি ওয়ানের ভ্যালুটা কত ডি ওয়ানের ভ্যালুটা হলো ফোর মাইনাস ওয়ান তাহলে ফোর মাইনাস ওয়ান করলে কত চলে আসবে থ্রি তাহলে এই যে সমান্তরাল রেখা দয়ের দূরত্ব কত এই দূরত্বটা হলো থ্রি আমরা বুঝতে পেরেছি কিনা এইভাবে আমরা এই ম্যাটটাকে সলভ করব তোমাকে মাথায় রাখতে হবে যে দুইটা সরল রেখা যদি এরকম সমান্তরাল বলে কিন্তু তারা সমান্তরাল দেখে আমার মনে হচ্ছে না তাহলে এটাকে কোনো রকম ভাবে সমান্তরাল করাও যাচ্ছে না তাহলে আমরা মূল বিন্দু সাপেক্ষে d1 বের করব মূল বিন্দু সাপেক্ষে d2 বের করব মূল 1 মূল বিন্দু সাপেক্ষে d1 এবং d2 বের করে সেখান থেকে কি করব d1 d2 করে দেব যেই d টা বের হবে সেটাই হবে সমান্তরাল রেখা দয়ের দূরত্ব আমরা বুঝতে পেরেছি কিনা এইটা হলো ফরম্যাট তারপরে আসো এইটাতে দেখো এটাতে কি বলছে প্রশ্নটা একটু দেখি আমরা বলছে কি যে একটি সরলরেখার সমীকরণ বের করো একটি সরলরেখার সমীকরণ বের করো যা একটি সরলরেখার সমীকরণ বের করো যা থ্রি কমা সিক্স বিন্দু দিয়ে যায় এবং মূল বিন্দু থেকে ছয় একক দূরত্বে আমাদেরকে স্মার্টলি কাজ করতে হবে এই জায়গাটাতে দেখো এই ম্যাটটা যদি আমি করে দিব সমস্যা নাই কিন্তু এই ম্যাটটাতে দেখো এই ধরনের যদি এমসিকিউ টাইপের ম্যাথ আসে একটা সরল রেখা একটা বিন্দু দিয়ে যায় তাহলে অবশ্যই ওই বিন্দু দ্বারা ওই সরল রেখাটা সিদ্ধ হবে মানে কি ওই বিন্দুর ভ্যালুটা ওই সরল রেখাতে আমি যদি ইনপুট করি তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি আসবে ইকুয়াল আসবে তো যদি এরকম হয় তাহলে বলতে পারি যে ওই বিন্দুর জন্য ওই সরল রেখাটা তো এখানে দেখো তো এখানে কি বলছে যে যে সরল রেখাটা আমি নির্ণয় করব। সেই সরলরেখাটা থ্রি কমা বিন্দু দিয়ে যায় তো থ্রি বিন্দু দিয়ে যদি যায় তাহলে অবশ্যই এই 3,6 কমা বিন্দু যদি এ নাম্বারটা অ্যান্সার হয় তাহলে এ কে সিদ্ধ করবে যদি বি নাম্বারটা অ্যান্সার হয় তাহলে বি কে সিদ্ধ করবে সি নাম্বারটা অ্যান্সার হয় তাহলে সি কে সিদ্ধ করবে আর যদি না আসে তাহলে নান অফ দিস এই তিনটার মধ্যে একটাও না এই ফর্ম্যাটে আসতে পারে তো প্রথমেই দেখো দেখি আমরা এখানে যদি এই এই নাম্বারের জন্য করি তাহলে এ নাম্বারে কি আছে আছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই আমরা রাইট হ্যান্ড সাইড ওই পাশে নিয়ে যাবো তাহলে থার্টিটা ওই পাশে গিয়ে লে কি হয়ে যাবে মাইনাস থার্টিটা প্লাস থার্টি হয়ে যাবে এখন দেখো লেফট হ্যান্ড সাইডের দিকে প্রুফ করো তাহলে কত আসবে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই হুম তাহলে ফোর ইন্টু এক্সের ভ্যালু কত এক্সের ভ্যালু হলো থ্রি মাইনাস থ্রি ইন্টু ওয়াইয়ের ভ্যালু কত ওয়াইয়ের ভ্যালু হলো সিক্স তাহলে কত আসে এইটা তো কখনোই থার্টি আসা পসিবল না তাহলে এটা কখনো থার্টি আসা পসিবল এটা কখনোই কিন্তু থার্টি আসা পসিবল না কারণ কি মাই এখানে কত আসছে টুয়েলভ আর মাইনাস এইটিন তাহলে কত আসবে তাহলে এখানে চলে আসবে মাইনাস সিক্স তাহলে তো এটা আসতেছে না এবার দেখো তাহলে এ নাম্বারটা আমার অ্যান্সার হইল না এবার আসি বি নাম্বারটাতে বি নাম্বারটাতে কি আছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই আছে আর ওই পাশে গেলে থার্টি হয়ে যাবে তাহলে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই একটু আগেই তো দেখলাম ফোর এক্স আচ্ছা একটু ভুল হয়েছে এইটাতে আমরা প্লাস দিয়েছিলাম এটা তো হলো প্লাস তাহলে দেখো তাহলে তো মিলেই গেছে প্রথমটাই মিলে গেছে সরি আচ্ছা প্রথমটাতেই দেখো প্রথমটাতে কি ছিল ফোর এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে কি হয়ে গেছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে তিনের চারে বারো আর তিনশো আঠারো তাহলে এটা কত চলে আসবে থার্টি তাহলে রাইট হ্যান্ড সাইড কিন্তু প্রথমটাতেই মিলে গেছে তাহলে প্রথমটাতেই যদি মিলে যায় তাহলে বাকিগুলো তো অবশ্যই আর দেখার প্রয়োজন নেই তাহলে এই যে একটু এটা হয়ে যাবে কি এ নাম্বারটা আমার অ্যান্সার হয়ে যাবে তো এই ধরনের ম্যাথগুলোকে আমরা এভাবে সলভ করতে পারি কিন্তু আমাদের যদি এইটা কি আসে সৃজনশীল টাইপের ম্যাথে আসে তাহলে আমরা যেভাবে সলভ করবো সেটা একটু দেখি কি বলছে বলছে যে একটি সরলেখার সমীকরণ নির্ণয় করো যা 3,6 গমা সিক্স বিন্দু দিয়ে যায় তাহলে এই সরলরেখাটার কি ঢাল আমরা জানি এই সরলরেখাটার কিন্তু ঢাল আমাদের জানা নাই তাহলে এই ঢালটা যদি আমরা বের করতে পারি তাহলেই কিন্তু আমরা তার দূরত্ব সবকিছু বের করে ফেলতে পারবো তো আমরা ধরে নিলাম যে এই সরল লেখাটা যে আমরা নির্ণয় করবো এই সরল রেখাটার ঢাল হলো এম এই সরল রেখাটার ঢাল কত এম তাহলে আমরা একটা সরল সমীকরণ নির্ণয় গঠন করার একটা ফর্মেট শিখেছিলাম সেটা কি এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী এবং এম ঢাল বিশিষ্ট সরল লেখার সমীকরণ হলো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান কি শিখেছিলাম

থ্রি এম আসবে ওকে তাহলে সবগুলোকে আমরা যদি এক পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে ওয়াই মাইনাস সিক্স তাহলে জিরো মাইনাস কমন নিয়ে নিলাম তাহলে কত চলে আসবে এম এক্স মাইনাস থ্রি এম তারপরে কত চলে আসবে মাইনাস ওয়াই প্লাস সিক্স ইসিক টু জিরো এইটা হলো আমাদের মেইন সরলেখার সমীকরণটা কিন্তু এই সরলরেখার সমীকরণে আমরা কি জানি না এম এর ভ্যালুটা জানি না এই এম এর ভ্যালুটাই বের করব কিন্তু এখানে বলছে কি যে এই সরলরেখাটা মূল বিন্দু থেকে ছয় একক দূরত্বে অবস্থিত তাহলে মূল বিন্দু থেকে একটা সরলরেখা কত দূরত্বে অবস্থিত সেইটা আমরা প্রথম সমী ফর্মুলাটাতে দেখে এসেছি কি শিখে এসেছি যে ডি টু ওই সরল লেখাটা সমীকরণে ডিভাইডেড বাই তার উপর করব। তাহলে আমরা যদি চলে আসি তাহলে দেখো ডি ডি আমাদের কি ছিল দেখো এই সরল এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু এখানে বসাই দিব তাহলে কত মূল বিন্দু থেকে আসছে কোথায় থেকে আসছে মূল বিন্দু থেকে তাহলে এক্স ওয়ান আর ওয়াই ওয়ান কত হবে জিরো হবে তাহলে মূল বিন্দু থেকে আসলে দেখো এম ইন্টু জিরো আসবে এক্স এর ভ্যালু তারপরে মাইনাস থ্রি এম চলে আসলো তারপরে কত চলে আসবে মাইনাস ওয়াই এর ভ্যালু কত চলে আসবে জিরো কারণ কি মূল বিন্দু থেকে আসছে এবং প্লাস কত চলে আসছে প্লাস চলে আসছে সিক্স এটার মডুলাস ভ্যালু ডিভাইডেড বাই রুট অফ দেখো এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ এক্স এর সহক কত এক্স এর সহগ হলো এম তাহলে এম এর উপর স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ ওয়াই এর সহগ হলো মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানের উপর স্কোয়ার তাহলে ডি এবং এই যে ডি এর ভ্যালুটা এই প্রশ্নে বলেই দিয়েছে ডি এর ভ্যালুটা ডি এর ভ্যালুটা কত বলে দিয়েছে দেখো 6 একক দূরে অবস্থিত তাহলে ডি এর ভ্যালুটা হলো 6 তাহলে এই ফরম্যাটটাকে আমরা একটু সহজ করে নেই তাহলে কত আসবে -3m প্লাস কত চলে আসছে 6 আর এখানে আসছে কত √m2 প্লাস কত 1 আর এইটা ডি এর ভ্যালু কত 6 তাহলে দেখো এই ডি এর ভ্যালু যদি 6 হয় তাহলে আমরা একটু আসি এই পাশে তাহলে দেখো কত চলে আসল রুট অভার 6 স্কোয়ার প্লাস ওয়ান আর ডি এর ভ্যালুটা ছিল কত সিক্স মডুল আসটা যদি আমরা তুলে দেই তাহলে কত চলে আসবে মাইনাস প্লাস সিক্স আর রুট ওভার এম এ স্কোয়ার প্লাস ওয়ান ইজিক টু প্লাস মাইনাস সিক্স চলে আসবে একবার প্লাস নিয়ে এম এর ভ্যালু বের করবো একবার মাইনাস নিয়ে এম এর ভ্যালু বের করবো তাহলে দেখো এবার এবার যদি তাহলে প্লাস নিয়ে আমরা এম এর ভ্যালুটাকে বের করি তাহলে দেখো কত চলে আসে মাইনাস থ্রি এম প্লাস সিক্স আর এই পাশে কত আছে রুট ওভার এম স্কোয়ার প্লাস ওয়ান ইজিক টু সিক্স বা দেখো এই পাশে মাইনাস থ্রি এম প্লাস সিক্স আর এই পাশে কত চলে আসবে সিক্স ইন্টু রুট ওভার এম স্কোয়ার প্লাস ওয়ান তাহলে রুটটাকে কাটতে হবে তাহলে উভয় পাশে যদি স্কোয়ার করে দেয় তাহলে মাইনাস থ্রি এম প্লাস সিক্স এর ওপর স্কোয়ার করে দিলাম ইজুকালস টু কত চলে আসবে চলে আসবে সিক্স ইন্টু সিক্সের ওপর স্কোয়ার ইন্টু এম স্কোয়ার প্লাস কত চলে আসছে ওয়ান এবার দেখো বা মাইনাস থ্রি এম এর ওপর স্কোয়ার প্লাস টু ইন্টু মাইনাস থ্রি এম সিক্স প্লাস সিক্সের ওপর স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার টু প্লাস কত থার্টি সিক্স এরপরে আসো মাইনাস নাইন তারপরে প্লাস

এই পাশে থাকলো সবাইকে ওই পাশে নিয়ে যাবো তাহলে থাকছে কি শুধু নাইন এম স্কোয়ার এইটা থাকছে আর মাইনাস থার্টি সিক্স এম থাকছে এইটা তাহলে এইটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কত হয়ে যাবে মাইনাস নাইন এম স্কোয়ার হয়ে যাবে আর এই পাশে মাইনাস থার্টি সিক্সটা প্লাস থার্টি সিক্স কত হয়ে যাবে এম কত চলে আসছে জিরো তাহলে তাহলে দেখো এবার তাহলে থার্টি সিক্স এম স্কোয়ার থেকে মাইনাস নাইন এম স্কোয়ার করে ফেলবো তাহলে এখানে কত চলে আসবে সেভেন এম স্কোয়ার প্লাস এবার এখন যদি আমি এখানে এম কমন নেই তাহলে কত আসবে টোয়েন্টি সেভেন তাহলে ভ্যালুটা আলটিমেটলি আমরা কত ধরতে পারি এম এর ভ্যালুটা আমরা জিরো ধরে ফেলতে পারি এই জিরো ভ্যালুটা যখন আমরা ওই সমীকরণে বসাবো এই জিরো ভ্যালুটা আমরা এই সমীকরণে বসানোর সাথে সাথে আমাদের সমীকরণটা চলে আসবে এভাবে আমরা একটা করতে পারি আবার মাইনাস ধরে করতে পারি এর থেকে সহজ এমসিকিউটা কোনটা সহজটা হলো যে থ্রি সিক্স এই ভ্যালুটা যে আছে এই ভ্যালুটা আমরা কি করে দিব প্রথম সমীকরণে বা দ্বিতীয় সমীকরণে বা তৃতীয় সমীকরণে বসাই দিব সিদ্ধ করছে কি না যেটা করবে সেটাই আসলে অ্যান্সার কারণ কি সেই বিন্দু দিয়ে এই সরলরেখাটা যায় এটা ছিল আমাদের ফর্মেট এরপরে আসো পরবর্তীতে আমাদের এই ম্যাটটাতে দেখো এই ম্যাটটাতে কি বলছে 4x plus 3y is equals to c এবং 12x minus 5y is equals to 2 into c plus 3 রেখা দুইটি হতে রেখা দুইটি মূলবিন্দু হতে রেখা দুইটি হতে মূল বিন্দু সমদূরবর্তী হলে c এর ধনাত্মক মান নির্ণয় করতে বলছে c এর কি নির্ণয় করতে বলছে ধনাত্মক মান নির্ণয় করতে বলছে দেখো এই সরল রেখাটা এবং এই সরল এই সরল দুইটা মূল বিন্দু হতে সমদূরবর্তী তাহলে অবশ্যই তো এরা দুইজন সমান্তরাল না এদেরকে মূল বিন্দু থেকে এরা সমদূরবর্তী বলছে তাহলে আমরা প্রথম সরল জন্য ডি ওয়ান বের করব এবং দ্বিতীয় সরল জন্য ডি টু বের করব ডি ওয়ান এবং ডি টু কি হবে সমান হবে কারণ কি বলছে যে মূল বিন্দু হতে তারা সমদূরবর্তী তাহলে মূল বিন্দু থেকে বের করার যে সূত্রটা সেটা কি ছিল যে এই যে মূল বিন্দু থেকে বলছে তাহলে এক্স এর ভ্যালু আর ওয়াইয়ের এর ভ্যালু কত আসবে জিরো আসবে তাহলে এটাতে দেখো প্রথম সমীকরণের ক্ষেত্রে তাহলে কত আসছে ফোর এক্স ফোর তাহলে কত আসবে তাহলে আসবে ফোর ইন্টু এক্স এর ভ্যালু কত জিরো প্লাস থ্রি এর ভ্যালু কত ওয়াই এর ভ্যালু জিরো তারপরে এই সিটা ইকুয়াল চিহ্নের অপর পাশে চলে আসলে কত হয়ে যাবে মাইনাস সি ডিভাইডেড বাই রুট ওভার দেখো 4 এর উপরে স্কয়ার প্লাস b স্কয়ার 4 এর উপরে স্কয়ার আর 3 এর উপরে স্কয়ার চলে আসবে আর এখানে মডুলাস এখন দেখো তাহলে কত আসবে এটা 16 আর 9 25 রুট ওভার করলে কত চলে আসবে 5 আর এখানে কত চলে আসবে -c তাহলে -c/5 এটা d1 চলে আসছে এরপর এসো এরপর আমরা কোথায় চলে আসব এরপর আমরা d2 তে d2 বের করব দেখো

এই ছিল আমার ডি এবং ডি টু এখন বলছে কি যে এই ডি ওয়ান এবং ডি টু সেম কারণ কি মূল বিন্দু হতে তারা সমদূরবর্তী তাহলে এই ডি ওয়ান আর ডি টু যদি সেম হয় তাহলে আমার সি এর ধনাত্মক ভ্যালু দেখো এখানে সি আছে শুধু আর এখানেও সি আছে তাহলে এই দুটো সলভ করলে অবশ্যই সি এর ভ্যালু বের হয়ে আসবে এই সি এর ভ্যালুটাকেই আমাকে নির্ণয় করতে হবে তাহলে আমরা কি করব এবার আমরা এবার ডি ওয়ান এখন দেখো ডি ওয়ানবর্তী বলছে তাহলে কত চলে আসবে কত এবার দেখো এবার উভয় পাশ থেকে যদি আমরা মডুলাস নিয়ে তুলে ফেলি তাহলে কত চলে আসবে একটা প্লাস মাইনাস চলে আসবে ইকুয়াল চিহ্নের অপর পাশে প্লাস মাইনাস চলে আসবে মাইনাস মাইনাস টু ডিভাইডেড বাই কত চলে আসছে থার্ড টিন কত চলে আসছে থার্টি তাহলে একবার প্লাস নিয়ে ভ্যালুটাকে বের করব আর একবার মাইনাস নিয়ে সিটার ভ্যালু বের করব তাহলে প্লাস নিয়ে যদি বের করি দেখো কত আসে মা মাইনাস প্লাস নিলে কত আসবে মাইনাস টু সি প্লাস তারপরে ডিভাইডেড বাই থার্টিন তাহলে থার্টিন এবার দেখো এটা উভয় আছে

3t 30 এবার দেখো তাহলে এখান থেকে এইটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কত হয়ে যাবে 13c কে আমি ওই পাশে নিয়ে যাই তাহলে সবগুলো যদি এই ইকুয়াল সাইনের এইট পাশে নিয়ে যাই তাহলে এই পাশে জিরো চলে আসলো এই পাশে কত চলে আসবে 13c চলে আসবে তারপরে এখানে -10c চলে আসবে আর এখানে কত চলে আসবে কত চলে আসছে 3t মাইনাস থার্টি এখন দেখো জিরো এই যে থার্টিন করে দেই তাহলে কত চলে আসবে চলে আসবে আর এখানে হয়ে যাবে এখন এই পাশে নিয়ে আসলে কত হয়ে যাবে মাইনাস থার্টি প্লাস থার্টি হয়ে যাবে আর এখানে কত হয়ে যাবে থ্রি সি হয়ে যাবে তাহলে সি এর ভ্যালু যদি আমরা নিয়ে আসি তাহলে থার্টি ডিভাইডেড বাই কত চলে থার্টি ডিভাইডেড বাই কত চলে আসবে থ্রি তাহলে কত চলে আসছে সি এর ভ্যালু টেন চলে আসছে তাহলে আমাকে কি করতে হবে আমাকে ধনাত্মক ভ্যালুটা নিয়ে আসতে হবে তাহলে দেখো সি এর ধনাত্মক যে ভ্যালুটা সেটা কত চলে আসছে টেন চলে আসছে সেটা কত চলে আসছে টেন তাহলে আমি যখন পজিটিভ নিয়েছি পজিটিভ নেওয়াতে সি এর ধনাত্মক ভ্যালুটা কত চলে আসছে টেন চলে আসছে তাহলে আমাদের ম্যাথ কি হয়ে গেল কমপ্লিট হয়ে গেল বলছে কি দেখো এই সরল রেখা দুইটা ছিল রেখা দুইটা মূল বিন্দু হতে সমদূরবর্তী ছিল সি এর ধনাত্মক মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা ডি ওয়ান বের করেছি মূল বিন্দু থেকে সে কত দূরে অবস্থিত তারপরে পরের সরল থেকে কত করে মডুলাস চিহ্ন উঠায় দেওয়ার পরে প্লাস এবং কি পেয়েছি মাইনাস পেয়েছি তাহলে প্লাস নিয়ে আমরা কি পেয়েছি সি এর ভ্যালু টেন পেয়েছি তাহলে সি এর ধনাত্মক ভ্যালু কত প্লাস টেন এরপরে আসো পরবর্তী ম্যাট ফরম্যাটটাতে এটাতে কি বলছে যে দুই রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করব আমরা কি করব দুটি রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করব এখানে দেখো দুটি সরল রেখা আমরা অবশ্যই দুইটা সরল রেখা দেয়া থাকলে ওই সরল রেখা দুইটার কি ঢাল নির্ণয় করতে পারবো তাহলে বলছে কি যে দেখো প্রথম সরল রেখাটা ঢাল যদি m1 হয় এবং দ্বিতীয় সরল রেখাটা যদি ঢাল m2 হয় তাহলে এই যে এটা একটা সরল রেখা এবং এইটা একটা সরল রেখা এটা আমাদের ফার্স্ট সরল রেখাটা আর এটা আমাদের সেকেন্ডটা তাহলে এই সরলরেখা দুইটা যদি পরস্পরকে ছেদ করে তাদের এই মধ্যবর্তী জায়গায় কোন উৎপন্ন হবে এই মধ্যবর্তী জায়গায় কি তৈরি হবে কোনের সৃষ্টি হবে এই কোণটাকে আমরা থিটা ওয়ান বলতে পারি এই কোণটাকে আমরা থিটা টু বলতে পারি আর দুই কোণ মিলেই আমরা আলটিমেটলি কোনটাকে বলতে পারি থিটা সেটা থিটা ওয়ান হোক আর থিটা টু হোক এই থিটাটা বের করার আমাকে কি করতে হবে তো করার যে সূত্রটা সেটা হলো টেন থিটা ইজুকালস টু প্লাস মাইনাস এম ওয়ান মাইনাস এম টু ওই যে স্বরলেখা দুইটার যে ঢাল বের করেছি সেইটা এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান তাহলে এখানে দেখো এখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে আমরা কি জানি কাকে বলে কোণ হলো কি জিরো ডিগ্রি অপেক্ষা বড় এবং নাইনটি ডিগ্রি অপেক্ষা ছোট এই ধরনের কোণগুলোকে আমরা কি বলবো কোণ এই ধরনের কোণগুলোকে আমরা বলবো সূক্ষ্ম এই যে এই জায়গায় দেখো এই যে এই যে দুইটা সরলরেখা যখনই পরস্পরকে ছেদ করবে তারা কি করবে একটা কোণ তৈরি করবে আর একটা স্থূল স্থূলকোণ তৈরি করবে তাহলে আমরা যখন সূক্ষ্ম কোণেরটা বের করব যে মধ্যবর্তী যে সূক্ষ্মকোণের ভ্যালু সেইটা কত তাহলে সূক্ষ্মকোণের ভ্যালু বের করতে গেলে আমাকে ওই সমীকরণে এই যে প্লাস মাইনাস নিয়েছি প্লাসটা নিয়ে কাজ করতে হবে কি করতে হবে প্লাসটা নিয়ে কাজ করতে হবে আবার দেখো আমরা আরেকটা কি জানি যে নব্বই ডিগ্রি অপেক্ষা বড় ছোট কিন্তু একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোট এই ধরনের কোনগুলাকে আমরা স্থূলকোণ বলি তাহলে দেখো আরেকটা স্থূলকোণ তৈরি করেছে এই যে স্থূলকোণটা যে তৈরি করেছে স্থূলকোণের ভ্যালু যদি আমাকে বের করতে বলে যে থিটা এটা স্থুল কোন কিনা সেইটা নির্ণয় করো তখন আমরা ওই যে ফরম্যাটটাতে মাইনাস ইউজ করব আমরা কি করব মাইনাস ইউজ করব এই যে tan θ m1 माँणास m2 1 m1 m2 আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি এরপর আসো তাহলে আমরা একটা ম্যাথ সলভ করে ফেলি দেখো বলছে কি যে 2x 3y 1 0 একটা সরলরেখা দিয়েছে আর একটা সরলরেখা দিয়েছে কি x 2y 3 0 রেখা দুইটার अंतर्भुक् সূক্ষ্ম কোণ নির্ণয় করো তাহলে কি নির্ণয় করতে বলছে নির্ণয় করতে বলছে তাহলে সূক্ষ্ম কোণ নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই আমরা ভ্যালুটাকে একটু আগে কত ধরেছিলাম দেখো নেগেটিভ কত ধরেছি সরি সূক্ষ্ম কোণ বের করার সময় কত কি ধরতে হবে ফর্মেটটাতে পজিটিভ ধরতে হবে আর স্থুল কোণ বের করার সময় কি ধরতে হবে নেগেটিভ ধরতে হবে তাহলে আমাকে প্রশ্নে কি বলেছে সূক্ষ কোণ বের করতে বলেছে তাহলে তার আগে আমাকে একটা কাজ করে নিতে হবে এর ঢাল বের করে নিতে হবে আর দ্বিতীয় সমীকরণটা ঢাল বের করে নিতে হবে তাহলে আমরা ঢালের যে সরলেখা সমীকরণ থেকে সহজে ঢাল বের করার যে ফর্মেটটা সেটা দেখেছিলাম কি এক্সের শখ ডিভাইডেড বাই ওয়াই এর শখ দেখো এখানে এক্সের শখ হলো টু মাইনাস এক্সের শখ হলো টু ডিভাইডেড বাই ওয়াই এর হলো থ্রি তাহলে মাইনাস টু বাই থ্রি আসলো আর এইটা এটা এম ওয়ান যদি হয় এটা হলো এম টু এম টু এর ভ্যালু দেখো এম টু এর ভ্যালু মাইনাস এক্স এর সহক মাইনাস এক্স এর সহক হলো ওয়ান আর মাইনাস ওয়াই এর সহক ওয়াই এর সহক মাইনাস টু তাহলে কত চলে আসবে হাফ চলে আসলো তাহলে এম ওয়ান এর ভ্যালু আসলো মাইনাস টু বাই থ্রি এবং এম টু এর ভ্যালু চলে আসছে কত হাফ এখন আমাদের কি কি বের করতে হবে এখন আমাকে থিটা বের করতে হবে তাহলে থিটা ইজ ইকুয়ালস টু কত এই যে ট্যানটাকে একবারে ওই পাশে নিয়ে নিলে আচ্ছা আচ্ছা একবারে না নেই দেখো আগে তাহলে টেন থিটা টেন থিটা ইসুকালস টু প্লাস মাইনাস ফরমেটটা লিখি পুরাটাই এম ওয়ান টু ডিভাইডেড বাই এখন দেখো এখন আমরা কি বের করতে চাই সূক্ষ্ম কোন তাহলে আমাকে কি নিতে হবে পজিটিভ ভ্যালুটা নিতে হবে এই কাজটাই আমরা করব। টেন থিটা টু পজিটিভ ভ্যালুটা নিয়ে নিলে কি চলে আসবে এম ওয়ান মাইনাস এম টু

তাহলে এটা কত চলে আসবে এটা যদি আমরা লসাগু করি তাহলে থ্রি টু জে সিক্স তাহলে টু টু জে কত আসবে মাইনাস ফোর আর এখানে কত আসবে মাইনাস থ্রি আর এখানে দেখো ওয়ান প্লাস এটা কত চলে আসবে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে তাহলে সিক্স আর টু টু ডিভাইডেড বাই সিক্স এরপরে আসো এই পাশে তাহলে ট্যান থেটা ইজ ইকালস টু

এ পাশে মাইনাস সেভেন ডিভাইডেড বাই সিক্স মাল্টিপ্লাই উপরে চলে যাবে কত সিক্স নিচে আসবে ফোর সিক্স সিক্স কেটে গেলো তাহলে মাইনাস সেভেন বাই কত চলে আসছে ফোর তাহলে টেন থিটা ইজুকালস টু কত চলে আসলো টেন থিয়েটা ইজুকালস টু চলে আসছে মাইনাস সেভেন ডিভাইডেড বাই ফোর এখন থিয়েটাইয়ের ভ্যালু আসলে তাহলে কত হবে টেনটা এ চলে আসলে টেন ইনভার্স মাইনাস সেভেন বাই ফোর তাহলে এইটাই হলো আমার অ্যান্সার তাহলে এই যে দুইটা সরল রেখার যদি সমীকরণ দেয়া থাকে তাদের অন্তর্ভুক্ত কি নির্ণয় করতে হবে সূক্ষ্ম কোণ নির্ণয় করতে হবে তাহলে এই যে প্রথমে আমরা m1 m2 বের করে ফেললাম তাহলে সূক্ষ্ম কোণের জন্য প্লাস নিতে হবে প্লাস নিয়ে ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশনে মান বসালাম θ এর ভ্যালু বের হয়ে আসছে tan ইনভার্স -7/4 আচ্ছা এবার আসো এবার বলছে কি ওয়াইজ গলস টু টু এবং টু এক্স মাইনাস টু ওয়াই রেখা দয়ের অন্তর্ভুক্ত কোন নির্ণয় করো বলে দেয়নি যে সূক্ষ্ম কোণ নির্ণয় করতে হবে নাকি স্থূলকোণ নির্ণয় করতে হবে আমাকে বলেই দিচ্ছে শুধু যে অন্তর্ভুক্ত কোনগুলোকে নির্ণয় করো তাহলে থিটার আমাকে দুইটা ভ্যালু বের করতে হবে এখন একটা জিনিস চিন্তা করো এই সরল ওয়াইজ গলস টু টু যদি টু হয় তাহলে এম ওয়ান মানে ঢাল তার ঢাল কত চলে আসবে ঢাল চলে আসবে জিরো কারণ কি মাইনাস এক্সের শখ এখানে তো এক্স নেই তাহলে এক্সের শখ কত হবে এক্সের শখ জিরো হবে ডিভাইডেড বাই ওয়াই এর শখ ওয়ান হোক আর যেটাই হোক এম ওয়ান কত চলে আসছে জিরো এম ওয়ান কত চলে আসছে এম ওয়ান চলে আসছে জিরো এম ওয়ান যদি জিরো চলে আসে এবার দেখো এম টু এর ভ্যালুটা বের করে ফেলতে হবে এম টু এর ভ্যালু কি মাইনাস এক্সের শখ এক্সের শখ হলো টু মাইনাস ওয়াই এর হলো টু তাহলে মাইনাস টু ডিভাইডেড বাই মাইনাস টু কত চলে আসবে মাইনাস টু ডিভাইডেড বাই মাইনাস টু

ডিভাইডেড বাই ওয়ান এখন দেখো একবার প্লাস নিয়ে করতে হবে আর একবার কি নিয়ে করতে হবে মাইনাস নিয়ে করতে হবে কারণ কি কারণ হলো অন্তর্ভুক্ত কোন নির্ণয় করতে বলছে আমাকে বের বের করতে করতে হবে নাকি হবে সেটা বলেনি তাহলে দুইটাই আমাকে বের করতে প্লাস নিয়ে যদি করি তাহলে টেন থেটা ইসুকালস টু কত চলে আসবে টেন থেটা ইসুকালস টু কত চলে আসবে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান যদি আসে তাহলে থিটা ইসুকালস টু টেন ইনভার্স কত চলে আসবে টেন ইনভার্স মাইনাস ওয়ান চলে আসবে আর তাহলে থিটার ভ্যালু যদি টেন ইনভার্স মাইনাস ওয়ানের ভ্যালু চিন্তা করো তাহলে ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি চলে আসে এরপরে কি করবো মাইনাস নিয়ে কাজ করবো এরপরে মাইনাস নিয়ে কাজ করবো দেখো ওয়ান থার্টি ফাইভ অবশ্যই এটা স্থূলোকন তাহলে স্থূলোকনের ভ্যালুটা বের হয়ে গেছে এখন আমরা শুক্রকোনের ভ্যালুটা বের করব তাহলে টেন থেটা ইজুকালস টু এবার মাইনাস ভ্যালুটা নিয়ে মাইনাস আর মাইনাস কত আসছে এখানে ওয়ান তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস ওয়ান তাহলে টেন থেটা ইজুকালস টু ওয়ান তাহলে tan θ 1 হয় θ কত আসবে tan ইনভার্স 1 আর tan ইনভার্স 1 এর ভ্যালু কত tan ইনভার্স 1 এর ভ্যালু হলো 45 ডিগ্রি যেটা একটা সূক্ষ্ম কোণ ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে এর ভ্যালুটা আছে আর এর ভ্যালুটা 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির ভ্যালুর মধ্যে আছে তাহলে আমরা এই যে সূক্ষ্ম কোণটাকেও বের করে ফেললাম আমরা স্থূল কোণটাকেও বের করে ফেললাম এরপরে আসো এরপরে দেখো এরপরে এই ধরনের আমাকে চিন্তা করতে হবে যে দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণের সংক্রান্ত ব্যাপারটা কি হচ্ছে যে আমি দুইটা সরল রেখাকে পরস্পরকে ছেদ করালাম সাপোজ এইটা একটা সরল রেখা এবং আরেকটা সরল রেখা হলো এটা এরা দুইজন পরস্পরকে ছেদ করেছে ছেদ করার ফলে এখানে চারটা কোণ তৈরি হয়েছে এখানে চারটা কোন তৈরি হয়েছে তো চারটা কোণের মধ্যে দেখো এই কোনটা এই কোনটা কোন হলো এইটা তাহলে এই কোণের ভ্যালু যত আসবে এই কোণের ভ্যালু ঠিক ততই আসবে তাহলে আমরা আলটিমেটলি এই দুই মিলে একটা কল্পনা করতে এরপরে দেখো আর একটা কোন আসছে সেটা হলো কোনটা এই যে এই কোনটা এবং এই কোনটা এই দুই কোণ বিপ্রতিপ কোন তাহলে এই দুই কোণের ভ্যালুকে একসাথে আমরা একটা ভ্যালুতে কনভার্ট করতে পারি খুবই ভালো ব্যাপার এখন বলছে কি এই যে কি বলছে যে সমদি খন্ড কোণের সমদি এই কোণটাকে যদি আমি অর্ধেক করি এবং এই কোণটাকে যদি আমি অর্ধেক করি সাপোজ এই কোণটা আমার বের হয়েছে 120 ডিগ্রি মানে 120 ডিগ্রি তাহলে অবশ্যই এইটাও 120 ডিগ্রিতে আসবে 120 ডিগ্রিতে অর্ধেক করলে কত আসবে এই কোণটুকু এই কোণটুকু আসবে 60 ডিগ্রি আর বাকি এতটুকু আসবে কত 60 ডিগ্রি এইটার ক্ষেত্রেও सेम এটা আসবে 60 ডিগ্রি বাকি অর্ধেকটা আসবে কত ডিগ্রি 60 ডিগ্রি এই যে আসার পর এর যে মূল বিন্দুটা বের হয়েছে পয়েন্ট সেন্ট্রাল পয়েন্টটা বের হয়েছে এই বরাবর আমরা একটা কি করবো এই বরাবর আমরা একটা সরল রেখা এঁকে দেব এই যে এই সরল রেখাটা কি করলো এই বিন্দু দুইটাকে সমদি খণ্ডক করে ফেলছে এই যে এই যে সমুদি খণ্ডক করে ফেলছে এর সমীকরণটা আমাকে নির্ণয় করতে হবে এরপরে আবার দেখো আবার যদি আমি এইটার ক্ষেত্রে তাকাই এটার ক্ষেত্রেও সেম এটা যদি এটা অবশ্যই একটা স্থূলকোণ হবে আর একটা সূক্ষ্মকোন হবে এটা যদি সূক্ষ্মকোন হয় তাহলে সাপোজ এটা নাইনটি ডিগ্রি থেকে ছোট আমি এইটটি ডিগ্রি নিয়ে নিলাম আমরা সাপোজ ধরে নিলাম যে এই কোনটা বের হয়েছে এইটটি ডিগ্রি এটা কিন্তু পুরাটাই মিলে তিনশো ষাট ডিগ্রি আসবে আমি আন্দাজ একটা ধরছি দেখো তাহলে এইটটি ডিগ্রি যদি আসে তাহলে এইটটি ডিগ্রি আসলে সাপোজ এইটা ফর্টি ডিগ্রি আসলো আর এইটা কত ডিগ্রি আসলো ফর্টি ডিগ্রি আসলো আবার এখানে দেখো এইটার ক্ষেত্রে অর্ধেক করলে এটা কত কত ডিগ্রি 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 আসবে 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 এটাও তাহলে এরা দুইজন অর্ধেক করছে তাহলে এই অর্ধেক বরাবর আমি যদি আবার একটা সরল রেখা এঁকে দেই এই হলো এই যে কোণটা যে রয়েছে এর সমুদি এবং এরও সমীকরণ আমাকে কি করতে হবে এরও সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে তো আমাকে আলটিমেটলি দুইটা সরল রেখা পরস্পর ছেদ করলে যে তৈরি করে করে সেই সমদিখণ্ডন এরকম কয়টা সমীকরণ বের হচ্ছে দুইটা এই যে এক নাম্বার এবং এই যে দুই নাম্বার এই দুইটার সমীকরণ বের করতে হবে তো এই দুইটার সমীকরণ যেহেতু বের করতে হবে অবশ্যই একজনের জন্য প্লাস নিয়ে কাজ করতে হবে আরেকজনের জন্য কি নিয়ে কাজ করতে হবে মাইনাস নিয়ে কাজ করতে হবে তো দেখো এবার যদি আমরা মেইন ফরম্যাটটাতে আসি তাহলে তোমরা দেখতে পারবা দেখো প্রথমে বলছে কি এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকোয়ালস টু জিরো এইটা একটা সরলরেখার সমীকরণ এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইজ ইকালস টু জিরো এইটা একটা সরলরেখার সমীকরণ রেখাদয়ের অন্তর্ভুক্ত কোণের খণ্ডকের সমীকরণ নির্ণয় করো তাহলে কি করতে হবে প্রথমে ওই যে সমীকরণটা যে রয়েছে প্রথম সমীকরণটা এই পুরাটাকে আমরা তুলে এবং এটাকে দিয়ে ডিভাইডেড বাই প্রথম সমীকরণের উপর স্কয়ার প্লাস দ্বিতীয় সমীকরণ প্রথম সমীকরণের y এর সহকের ওপর স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস দ্বিতীয় সমীকরণটা এইটা একটু এখানে ভুল গিয়েছে দ্বিতীয় সমীকরণটা এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু আর এখানে সি ওয়ান হবে ডিভাইডেড বাই রুট ওভার তাহলে দেখো এখন একটা জিনিস চিন্তা করো এখন একটা জিনিস চিন্তা করো ব্যাপারটা হচ্ছে যে আমরা এইটাকে একটু তোমরা এটা হয়তো তুলে নিয়েছো এটাকে একটু আমরা ইরেজ করি আচ্ছা দেখো এটা সাপোজ এক্স অক্ষ নাও আর এইটা ওয়াই অক্ষ নাও এখন দুইটা সরল রেখা যে পরস্পরকে ছেদ করে যে কোনগুলা উৎপন্ন করলো সমদি খণ্ডক বের করলো বলছে কি যে সমদি খণ্ডকের সমীকরণ বের করলাম এই মূল বিন্দু ধারী যে সমদি খণ্ডকের সমীকরণটা যে পাশে বের করব যেই সমদি খণ্ডকটার যেই কোনটার সমদি খণ্ডকের সমীকরণ আমরা নির্ণয় করতে চাই ওই সমদিখণ্ডকটা মূল বিন্দুকে ধারণ করে কিনা মূল বিন্দু বলতে কোনটা বোঝাই আমরা এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের যেইটা এটা জিরো কমা জিরো এটা হলো মূল বিন্দু সাপোজ একটা সরল রেখা এ পাশ দিয়ে গেছে এবং আরেকটা সরল রেখা ঠিক তার বিপরীত পাশ দিয়ে তাহলে এইখানে একটা বিপরীত কোণ তৈরি হয়েছে এই পাশে একটা বিপরীত কোণ তৈরি হয়েছে তো আমরা ব্যাপারটা হলো কি যে এই যে প্রথম সমীকরণের যে সি ওয়ান এবং দ্বিতীয় সমীকরণের যে সি টু এই সি ওয়ান এবং সি টুকে যদি মাল্টিপ্লাই করি মাল্টিপ্লাই করলে অবশ্যই তো সি ওয়ান একটা কি ধ্রুবক দুই ধ্রুবককে মাল্টিপ্লাই করলে অবশ্যই একটা ধ্রুবক ভ্যালু আসবে এই ধ্রুবক ভ্যালুটা আসলে একটা সংখ্যা আসবে এই সংখ্যাটাকে যদি আমি মাল্টিপ্লাই করে সেই সংখ্যাটা যদি পজিটিভ আসে সেই সংখ্যাটা যদি পজিটিভ আসে তাহলে মূল বিন্দুধারী আমরা যে সমীকরণ দুইটা বের করব। যদি সেটা পজিটিভ আসে এবং মাল্টিপ্লাই করে পজিটিভ আসে তাহলে মূল বিন্দু ধারণকারী সমুদ্র সমীকরণটা বের হয়ে আসবে মূল বিন্দু ধারণকারী সমুদ্রি সমীকরণ আমরা বের করতে চাই তখন আমাকে এই যেখানে পজিটিভটা নিয়ে কাজ করতে হবে তাহলে মেইন কথাটা বুঝো আগে এইটা একটা একটা সমীকরণ সমীকরণ এই এবং দ্বিতীয় সরলরেখার সমীকরণের সি টু এবং সি টু আমরা মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করে প্লাস পেয়েছি তাহলে প্লাস যদি পাই তাহলে আমাকে বলছে যে প্লাস যদি আপনি পান তাহলে মূল বিন্দু ধারণ করবে কি করবে না করবে বের করতে বলতে পারে আবার মূল বিন্দু ধারণ করে না এটারও বের করতে বলতে পারে তাহলে সি ওয়ান সি টু আমি মাল্টিপ্লাই করে প্লাস পেয়েছি এখন যদি বলে যে মূল বিন্দু ধারণ করাকারী সমুধিখণ্ডকে সমীকরণ নির্ণয় করো তাহলে সমীকরণে আমাকে প্লাস নিয়ে কাজ করতে হবে মূল বিন্দু ধারণকারীর জন্য প্লাস নিয়ে কাজ করতে হবে আবার যদি বলে যে মূল বিন্দু ধারণ করে না তখন আমাকে মাইনাস নিয়ে কাজ করতে হবে আবার সি ওয়ান এবং সি টু যেটা আছে সি ওয়ান সি টু আমি মাল্টিপ্লাই করলাম মাল্টিপ্লাই করে নেগেটিভ পাইছি নেগেটিভ পাওয়ার পর আমাকে বলছে যে মূল বিন্দু ধারণ করে এরকম সমদ্বি সমীকরণ নির্ণয় করো যেহেতু c1 আর c2 মাল্টিপ্লাই করে মাইনাস পেছি তখন যদি মূল বিন্দু ধারণকারী সমদ্বি সমীকরণ নির্ণয় করতে বলে তখন আমাকে ফরম্যাটটাতে মাইনাস নিয়ে কাজ করতে হবে এই ফরম্যাটে এই সূত্র ফর্মুলাতে আমাকে মাইনাস নিয়ে কাজ করতে হবে তাহলে মেইন কথাটা হলো কি যে c1 এবং c2 কে আমি দেখব c1 c2 মাল্টিপ্লাই করব c1 c2 মাল্টিপ্লাই করার পর যদি প্লাস আসে তাহলে মূল বিন্দু ধারণকারী যদি কথাটা বলে তাহলে আমাকে প্লাস ফরম্যাটে প্লাস নিয়ে কাজ করতে হবে আবার সি ওয়ান এবং সি টু যদি আমরা মাল্টিপ্লাই করে মাইনাস পাই তখন যদি আমাকে মূল বিন্দু ধারণকারীর কথা বলে তখন আমাকে সূত্রে মাইনাস নিয়ে কাজ করতে হবে এইভাবে আমরা বের করব যে কোন সমধিখণ্ডকটা মূল বিন্দুকে ধারণ করে আর কোনটা করে না সেইটা পুরাটাই নির্ভর করে সি ওয়ান এবং সি টু এর গুণফলের উপর এরপরে আসো এখানে কি বলছে এখানে আরো কিছু ফর্ম্যাট আছে এখানে দেখো এইটা হলো এক্স এর সহগ প্রথম সমীকরণে এক্স এর সহগ হলো এ ওয়ান ওয়াই এর সহগ হলো বি ওয়ান এবং ধ্রুবক পদ হলো এ টু ওয়াই এর সহ হল বি টু এবং ধ্রুবক পদ হলো জিরো সমুদিখণ্ডকের সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে কিছু আমাকে সূত্র মাথায় রাখতে হয় ব্যাপারটা হলো যে এ ওয়ান প্রথম সমীকরণ এক্স এর সহক ইনটু এ টু দ্বিতীয় সমীকরণ এক্স এর সহগ প্লাস বি ওয়ান প্রথম সমীকরণে ওয়াই এর সহক বি টু দ্বিতীয় সমীকরণে ওয়াই এর সহক এই দুটাকে যদি মাল্টিপ্লাই করে আমরা অ্যাডিশন করি অ্যাডিশন করে ভ্যালুটা যদি জিরো আসে ভ্যালুটা যদি কত আসে জিরো আসে তখন তুমি সরাসরি বলতে পারবা যে দুইটা সরল সরলরেখা নিয়ে আমরা কাজ করছি সমুধিখণ্ডকের সমীকরণ দ্বয় পরস্পর লম্ব ওই যে সমুধিখণ্ডকের যে সমীকরণ আসবে ওই সমীকরণ পরস্পর লম্ব বা নাইনটি ডিগ্রি কথা বুঝতে পেরেছি এরপরে দেখো আমরা যদি এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু এই দুটা মাল্টিপ্লাই করে এর ভ্যালুটা জিরোর থেকে বড়ো পাই এই যে আমি এখান থেকে এ ওয়ান এ টু বের করলাম মাল্টিপ্লাই করছি বি ওয়ান পেলাম বি টু পেলাম মাল্টিপ্লাই করে দুইটাকে অ্যাডিশন করছি একটা ভ্যালু পাবো এই ভ্যালুটা যদি জিরোর থেকে বড় হয় জিরোর থেকে বড় হয় তখন আমরা আসলে আমাদের যে এই মেইন সূত্রটা পে আছে এখানে প্লাস নিয়ে কাজ করব নাকি মাইনাস নিয়ে কাজ করব যদি এটা জিরো থেকে বড় হয় এবং বলে যে তুমি সূক্ষ্ম কোণ নিয়ে কাজ করো বা স্থূল কোণ নিয়ে কাজ করো এই কথা যদি বলে যে সূক্ষ্ম কোণের সমদ্বি খণ্ডকের সমীকরণ বের করো বা স্থূল কোণের সমদ্বি খণ্ডকের সমীকরণ বের করো এই যে সূক্ষ্ম কোণের সমদ্বি খণ্ডকের সমীকরণ বা স্থূল কোণের সমদ্বি খণ্ডকের সমীকরণ এইটা যদি বের করতে বলে তাহলে কি করব তাহলে কথা বললাম কি যে এ ওয়ান এ টু প্লাস যদি করি এটার ভ্যালু যদি জিরোর থেকে বড় বের হয় তাহলে আমরা কোণের সমদ্বিখণ্ডকের জন্য কোণের সমুধিখণ্ডকের জন্য কোণের জন্য কোণের সমুদিখণ্ডকের জন্য আমরা এই যে মেইন যে সূত্র রয়েছে এই সূত্রটাতে প্লাস নিয়ে কাজ করবো যদি এইটার ভ্যালু জিরোর থেকে বড় হয় আবার সূক্ষ্মকোণের যদি বের করতে বলে সূক্ষ্মকোণের সমুদি খণ্ডকের জন্য সূক্ষ্মকোণের সমুধি খণ্ডকের জন্য তাহলে আমরা কি নিয়ে কাজ করব। তাহলে আমরা মাইনাস নিয়ে কাজ করব। তাহলে আমরা এই যে এই সূত্রে মাইনাস নিয়ে কাজ করব। মেইন সূত্রে আমরা কি নিয়ে কাজ করব। মাইনাস নিয়ে কাজ করব। এরপরে আসো এইটা একটা শর্ত গেল এইটা দুই নাম্বার শর্ত গেল এরপর তিন নাম্বার শর্তটাতে আসি তিন নাম্বার শর্তটাতে বলছে যে এ ওয়ান এ টু প্লাস বিয়ান বি টু যদি মাল্টিপ্লাই করে এর ভ্যালুটা যদি জিরোর থেকে ছোট হয় এর ভ্যালুটা যদি জিরোর থেকে ছোট হয় মানে কি আলটিমেটলি মাইনাস চলে আসা আর এটাতে কী চলে আসা প্লাস চলে আসা আর এটাতে কী চলে আসা এটাতে জিরো চলে আসা তাহলে বলছে যেতে জিরোর থেকে ছোটো হয় তার মানে মাইনাস যদি চলে আসে তখন আমরা স্থূলকোণের জন্য স্থূলকোণের যদি সমদ্বি সমীকরণ বের করতে চাই স্থূলকোণের সমদ্বি খণ্ডকের সমীকরণ বের করতে চাই তখন মেইন সূত্রে মাইনাস নিয়ে কাজ করতে হবে মেইন সূত্রে কি করতে হবে মেইন সূত্রে মাইনাস নিয়ে কাজ করতে হবে আবার যদি সূক্ষ্ম কোণের বলে আবার যদি কি বলে সূক্ষ্ম কোণের বলে সূক্ষ্ম কোণের বলে তাহলে সূক্ষ্ম কোণের জন্য কাজ করতে গেলে তখন প্লাস নিয়ে কাজ করতে হবে তাহলে এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে a1 a2 b1 b2 এইটার ভ্যালু জিরো হচ্ছে নাকি জিরোর থেকে বড় হচ্ছে নাকি জিরোর থেকে ছোট আগে হচ্ছে সেই ক্ষেত্রে ছোট হলে বড় হলে আবার ইকুয়াল জিরো হলে তিন জায়গায় তিন ফর্মেটে একবার প্লাস নিতে হবে কোথায় মাইনাস নিতে হবে কোথায় জিরো থেকে বড় হলে স্থূলকোণের জন্য প্লাস নিতে হবে সূক্ষ্মকোণের জন্য মাইনাস নিতে হবে আবার জিরোর থেকে ছোট হলে স্থূলকোণের জন্য মাইনাস নিতে হবে সূক্ষ্মকোণের জন্য প্লাস নিতে হবে এই ব্যাপারটা আমাদেরকে মাথায় একটু রাখতে হবে দেখো এখানে সহজভাবে বলা আছে ওয়ান এ টু এটা যদি পজিটিভ আসে মানে কি জিরোর থেকে বড় আসে তাহলে কোণের জন্য আমরা প্লাস নিব আবার এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান যদি পজিটিভ আসে সূক্ষ্ম কোণ আসে তাহলে আমরা নেগেটিভ নিব আবার এ ওয়ান এ টু প্লাস বি যদি নেগেটিভ আসে মানে কি নেগেটিভ আসা মানে কি জিরোর থেকে ছোট আসা তাহলে কোণের জন্য আমরা মাইনাস নিব আবার এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু মাইনাস মানে জিরো থেকে ছোট হয় তাহলে সূক্ষ্ম কোণের জন্য আমরা কি নিব সূক্ষ্ম কোণের জন্য আমরা প্লাস নিব এরপরে এটা ছিল ধারণকারী এরপরে দেখো আমরা মূল বিন্দুকে ওই সমুদ্রের সমীকরণটা ধারণ করে কিনা সেটা দেখেছি তারপরে দেখেছি যে সেটা জিরো থেকে ছোট হলে আমরা স্থূলকোণের জন্য বা সুখকোণের জন্য কোন চিহ্নটা ইউজ করব আবার জিরো থেকে বড় হলে সুখকোনের জন্য স্থূলকোনের জন্য কোন চিহ্নটা ইউজ করব। সেটাও দেখেছি এবার আসছে যে সে আলফা আলফা আর বিটা যে কোনো একটা বিন্দু আমরা কাউন্ট করছি যে আলফা এবং বিটা তো ওই বিন্দুটাকে ওই সমুদ্রের সমীকরণটা ধারণ করে কিনা বা ওই যে সমীকরণ বের করব। ওই পাশটা ধারণ করে কিনা সেইটা আমরা নির্ণয় করতে চাই যদি ধারণ করে তাহলে আমরা প্লাস নিয়ে কাজ করব। নাকি মাইনাস নিয়ে কাজ করব। যদি ধারণ না করে তাহলে মাইনাস নিয়ে কাজ করব এইটা আমরা একটু দেখব। সাপোজ দেখো ধরি এফ এক্স ওয়াই এই ফর্মেটে একটা সরবেখা সমীকরণ আছে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান এবং জি এক্স ফর্মেটে আরেকটা সমীকরণ আছে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু মানে মেইন কথা হলো যে দুইটা সমীকরণ আছে দুইটা সমীকরণ আছে এর সমুদ্রিখণ্ড বের করব কিন্তু এই যে আলফা বিটা বিন্দুধারী কোন এর সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে হবে এবং আলফা এবং বিটা বিন্দুটা ওই কোণের সমদ্বিখণ্ডকে উপস্থিত আছে এই রকম কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে হবে তখন আসলে করতে হবে কি এই যে আলফা এবং বিটা এর যে ভ্যালু আছে এই ভ্যালু দুইটা এই সমীকরণ দুইটাতে বসাতে হবে কি করতে হবে এই ভ্যালু দুইটা এই সমীকরণ দুইটাতে বসাতে হবে সাপোজ আমরা করতে পারি কি একটাকে l1 ধরতে পারি l1 এই আলফা এবং বিটার ভ্যালু এই প্রথম সমীকরণে বসাবো তাহলে a আলফা এ ওয়ান আলফা প্লাস বি ওয়ান বিটা প্লাস সি ওয়ান এটা কিন্তু অবশ্যই একটা ধ্রুব কিছু চলে আসবে একটা সংখ্যা চলে আসবে সিক্স আসতে পারে ফাইভ টু থ্রি ওয়ান যে কোনো কিছু আসতে পারে বা মাইনাস ভ্যালু আসতে পারে এল টু আমরা বের করতে চাই সাপোজ এল টু কার ক্ষেত্রে বের করবো দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে বের করবো তাহলে এ টু আলফা প্লাস বি টু বিটা প্লাস সি টু এইটাও যদি আমরা বের করি তাহলে প্লাস অথবা মাইনাস যে কোনো একটা ভ্যালু বের হয়ে আসবে আলটিমেটলি তাহলে কি বের হয়ে আসলো এল ওয়ান বের হয়ে আসছে এবং কি বের হয়ে আসছে এল টু বের হয়ে আসছে তো এল ওয়ান এল টু যে বের হয়ে আসছে এই এইটাকে আমি আমি বলেছি তোমার এল ওয়ান এবং এই যে জি আলফা বিটা এইটাকে আমি তোমার বলেছি এল টু এই দুটাকে যদি মাল্টিপ্লাই করি এই দুটাকে যদি কি করি মাল্টিপ্লাই করি মাল্টিপ্লাই করার পর ভ্যালুটা যদি জিরোর থেকে বড় আসে ভ্যালুটা যদি কি হয় জিরোর থেকে বড় আসে তাহলে আলটিমেটলি কি চলে আসা হলো পজিটিভ চলে আসা হলো তো পজিটিভ যদি হয় তাহলে এই যে প্লাস চিহ্ন নিয়ে যদি আমি মেইন সমীকরণে কাজ করি ওইটাই আলফা এবং বিটা বিন্দুকে কি করবে ধারণ করবে তাহলে আমার যে মেইন সমীকরণ ছিল প্রথম সমীকরণটা ডিভাইডেড বাই ওই সমীকরণের উপর সহকের উপর স্কোয়ার করে রুট ইকুয়ালস টু প্লাস মাইনাস দ্বিতীয় সমীকরণ ডিভাইডেড বাই দ্বিতীয় সমীকরণের এক্স এবং ওয়াই এর সহকের উপর স্কোয়ার করে রুট করেছিলাম ওইখানে আমাকে প্লাস চিহ্ন নিয়ে কাজ করতে হবে তাহলে ওইটা নিয়ে কাজ করলে যে সমীকরণটা বের হবে সেটাই আসলে আলফা এবং বিটা বিন্দু ধারী কোণের সমদ্বিখণ্ডক এরপরে দেখো এরপরে যদি এইটা আবার এফ আলফা বিটা এটাকে আমি এল ওয়ান বলেছি এই জি আলফা বিটা এটাকে আমি কি বলেছি এল টু যদি বলি এই দুইটাকে যদি আবার আমি মাল্টিপ্লাই করি সেই ভ্যালুটা যদি জিরোর থেকে ছোট হয় তার মানে কি চলে আসা হলো নেগেটিভ চলে আসা হলো তখন আমি আমার মেইন সমীকরণে নেগেটিভ চিহ্নটা নিয়ে কাজ করব। তাহলে নেগেটিভ চিহ্নটা নিয়ে কাজ করলে সেটাই হবে আলফা বিটা বিন্দুধারী কোণের সমধি খণ্ড তাহলে মেইন কথাটা কী মেইন কথা হলো যে কোন আলফা বিটা বিন্দুকে ধারণ করে কিনা এটা নির্ণয় করতে হবে সেই ক্ষেত্রে ওই আলফা বিটা বিন্দুর ভ্যালুটা প্রথম সমীকরণে বসাই দিব বসাই দিয়ে যে একটা ভ্যালু পাবো সেটাকে আমরা এল ওয়ান হিসাবে কাউন্ট করব দ্বিতীয় সমীকরণে আমরা আলফা বিটার ভ্যালু বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার ফলে যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা এল টু হিসাবে কাউন্ট করব এল ওয়ান এবং এল টু আমরা যদি মাল্টিপ্লাই করি মাল্টিপ্লাই করে গুণ করার পরে যদি তার ভ্যালুটা পজিটিভ আসে তাহলে আমরা পজিটিভ চিহ্নটা নিয়ে কাজ করব আর যদি এল ওয়ান এল টু মাল্টিপ্লাই করার পর নেগেটিভ আসে তাহলে আমরা নেগেটিভ ভ্যালুটা নিয়ে কাজ করব ইজি আচ্ছা এরপরে দেখো এরপরে যে এল ওয়ান আমরা বের করলাম তাহলে আমি এইটাকে বলছিলাম কি এটাকে বলেছিলাম এল ওয়ান আর এই যে জি আলফাবিটা এটাকে আমি বলেছি এল টু এখন দেখো এল ওয়ান এল টু এবং আরেকটা কি ছিল এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু দেখো এল ওয়ান এল টু এই দুইটা মাল্টিপ্লাই করে a1 a2 b1 b2 এই দুইটাকেই যদি এই তিনটা যে ফরম্যাট ছিল প্রথম সমীকরণ দ্বিতীয় সমীকরণ এবং তৃতীয় সমীকরণ এই তিনটাকেই মাল্টিপ্লাই করার পর যদি ভ্যালুটা পজিটিভ আসে ভ্যালুটা কি আসে ভ্যালুটা যদি পজিটিভ আসে তাহলে আলফা বিটা বিন্দুটি রেখা দয়ের অন্তর্গত অবস্থিত মানে এই যে আলফাবিটা বিন্দুটা যে আছে এটা কোন সমুদ্র খন্ডকে অবস্থিত সেটা এল নিয়ে করেছি আর নেগেটিভ আসলে নেগেটিভ চিহ্ন নিয়ে করেছি কিন্তু সে আসলে সূক্ষ্ম কোণে অবস্থিত নাকি স্থূল কোণে অবস্থিত এইটা বের করাও একটা বিষয় তো এর জন্য কি করতে হবে এল ওয়ান এল টু এর সাথে এক্সট্রা করে আমরা মাল্টিপ্লাই করেছি কি এক্সট্রা করে আমরা মাল্টিপ্লাই করেছি এই যে এইটা এওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু এইটা আমরা আবার কিসের জন্য করেছিলাম ওই যে স্থুল কোন না সূক্ষ্ম কোন স্থুল কোনের জন্য প্লাস নিব নাকি মাইনাস নিব সূক্ষ্ম জন্য প্লাস নিব নাকি মাইনাস নিব সেইটার ক্ষেত্রে এটা মাল্টিপ্লাই করে দিব এই তিনটাকে মাল্টিপ্লাই করার পর যদি ভ্যালুটা জিরো এর থেকে বড় আসে তার মানে কি জিরো এর থেকে বড় আসে মানে কি পজিটিভ আসে তাহলে সেই আলফা বিটা বিন্দুটি রেখা অন্তর্গত কোন কোণে এই যে স্থুল কোণে অবস্থিত হবে স্থূল কোণে অবস্থিত হবে এরপরে দেখো আবার এই তিনটাকে এল ওয়ান এটা ছিল আমার এল ওয়ান আর জি আলফাবিটা এটা ছিল আমার এল টু আর এই যে এ ওয়ান এ টু প্লাস যদি মাল্টিপ্লাই করে এইটা জিরোর থেকে ছোট চলে আসছে তার মানে কি নেগেটিভ চলে আসছে নেগেটিভ চলে আসলে আলফা বিটা বিন্দুটি রেখা দেওয়ার অন্তর্গত প্রথমটা যদি স্থূল কোনো হয় দ্বিতীয়টা তো অবশ্যই সূক্ষ্ম কোণে অবস্থিত হবে তাহলে এটা কোথায় অবস্থিত হবে সূক্ষ্ম কোণে অবস্থিত হবে এর পরে আসো তাহলে আমরা সবগুলা ফরম্যাট শিখে ফেললাম এরপরে এইটা আমাদের প্রশ্ন দিয়ে দিতে প্রশ্নে বলছে যে দেখো প্রশ্নটা তোমরা একটু পড়ো কি বলছে 4y 3x 3 এটা একটা সরল রেখার সমীকরণ 3y 4x 5 এটা একটা সরল রেখার সমীকরণ রেখা দুইটার অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো রেখা দুইটার অন্তর্গত সূক্ষ্ম কোণের সমুদ্র সমীকরণ নির্ণয় করতে বলছে তাহলে আমাকে প্রথমে করতে হবে কি দেখো এইটা হলো বি ওয়ান কত চলে আসছে ফোর তারপরে এই সমীকরণে এইটা হলো এ ওয়ান তাহলে এ ওয়ানের ভ্যালু চলে আসছে কত মাইনাস থ্রি তাহলে বি ওয়ানের ভ্যালু চলে আসলো ফোর আর এ ওয়ানের ভ্যালু চলে আসলো মাইনাস থ্রি এরপরে দেখো দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে তাকাই দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে বি এর ভ্যালু চলে আসছে কত বি টু এর ভ্যালু চলে আসছে থ্রি আর এ ওয়ান এর ভ্যালু এ এর ভ্যালু চলে আসছে কত মাইনাস ফোর খুবই ভালো ব্যাপার এরপরে দেখো সি ওয়ান বের করবো সি ওয়ান এই যে থ্রিটাকে ইকুয়াল চিহ্নের অপর পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে প্লাস মাইনাস হয়ে যাবে তাহলে কত চলে আসবে মাইনাস থ্রি এবং আরেকটা কি আছে সি টু ফাইভ ফাইভ ইকুয়াল চিহ্নের অপর পাশে নিয়ে আসলে কত হয়ে যাবে মাইনাস ফাইভ এ সি টু এর ভ্যালু হলো মাইনাস ফাইভ এ ওয়ান এ টু বি সব পাই এখন কি বের করতে হবে অন্তর্ভুক্ত কোণের সমুদিখণ্ডকের সমীকরণ আমি কেন এত কিছু বের করতেছি বের করতেছি যে যেহেতু সুক্ষ্মকোণ বলছে না প্লাস নিয়ে কাজ করব নাকি মাইনাস নিয়ে কাজ করব এইটার জন্য তাহলে সূক্ষ্মকোণ হইলে প্লাস নিয়ে ক্লাস নিয়ে কাজ করব। নাকি মাইনাস নিয়ে কাজ করব তাহলে আমাকে কি নিতে হবে করতে হবে এ ওয়ান এ

আচ্ছা এইটা যে আমরা মাইনাস করছি মাইনাসে মাইনাসে মাল্টিপ্লাই করলে তো প্লাস হয়ে যায় তাহলে এটা কত চলে আসবে প্লাস টুয়েলভ চলে আসবে জিরো তো আর আসে না এইখানে একটু আমরা কি করেছি মিস্টেক করেছি তাহলে দেখো মাইনাস থ্রি আর মাইনাস ফোর মাল্টিপ্লাই করলে কত চলে আসবে মাইনাসে মাইনাসে প্লাস টুয়েলভ আর তিনের চারে বারো প্লাস টুয়েলভ তাহলে প্লাস কত চলে আসছে টোয়েন্টি ফোর তাহলে এই ভ্যালুটা অবশ্যই জিরো এর থেকে বড় কিনা তাহলে জিরো এর থেকে যদি বড় হয় তাহলে স্থূল কোণের জন্য আমরা প্লাস নিয়ে কাজ করি আর সূক্ষ্ম কোণের জন্য আমরা কি নিয়ে কাজ করি মাইনাস নিয়ে কাজ করি তাহলে এই সমীকরণে আমাকে বের করতে বলেছি কি সূক্ষ্ম কোণ তাহলে আমাকে অবশ্যই কি নিয়ে কাজ করতে হবে মাইনাস নিয়ে কাজ করতে হবে কারণ কি কারণ এখানে ভ্যালুটা জিরো থেকে বড় চলে আসছে তাহলে চলো এবার মাইনাস নিয়ে যদি কাজ করি তাহলে আমাদের সূত্রটা কি ছিল আমাদের সূত্রটা ছিল a1 x c1 divided by root over a1 square plus b1 square. ইজুকালস টু প্লাস মাইনাস বলছিল যেহেতু সূক্ষ্মকোণ নিয়ে বের করতে বলছি আমরা আইডেন্টিফাই করে ফেললাম যে সূক্ষ্মকোণের জন্য যেহেতু করব আমাদের এই জায়গায় মাইনাস নিয়ে কাজ করতে হবে তাহলে মাইনাসটা বসাই দিলাম তাহলে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ডিভাইডেড বাই রুট ওভার এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার তাহলে দেখো এবার তাহলে এবার ফর্মেটটাতে সূত্রটা বসাই দিই এটা হলো প্রথম সমীকরণটা প্রথম সমীকরণটা কি ছিল ফোর ওয়াই মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি 4y, টু জিরো ফোর ওয়াই ফোর ওয়াই মাইনাস থ্রি মাইনাস থ্রি এক্স তারপরে কত ছিল মাইনাস থ্রি মাইনাস আর ডিভাইডেড বাই রুড অভার দেখো ফোরের ওপর স্কোয়ার হবে থ্রির ওপর স্কোয়ার হবে মাইনাস থ্রির উপর স্কোয়ার হবে এটা আসলে পজিটিভ চলে আসবে এবার দেখো মাইনাস দ্বিতীয় সমীকরণটা কী ছিল দ্বিতীয় সমীকরণটা কত ছিল দ্বিতীয় সমীকরণটা ছিল থ্রি ওয়াই মাইনাস তাহলে কী ছিল

ফোর ফোর যে সিক্সটিন তাহলে আবার এখানে টোয়েন্টি ফাইভ আসবে তাহলে এই পুরাটাই একবারে কেটে দিয়ে আর কাজ করবো না তাহলে এবার কত থাকলো আসলে ফোর ওয়াই ফোর ওয়াই মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি ইসুকালস টু মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ এবার দেখো মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দেই তাহলে ফোর ওয়াই মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি আর এখানে কত আসছে মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর এক্স প্লাস ফাইভ সবগুলোকে এক পাশে নিয়ে আসি তাহলে ফোর ওয়াই মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি প্লাস এই যে ওয়াই তারপরে প্লাস ফোর এক্স এই পাশে আসলে মাইনাস ফোর আর মাইনাস ফাইভ ইজিক ক্যালকুলেশন করে ফেললে আমাদের হয়ে গেল চার পাঁচ ছয় সাত তাহলে সেভেন চলে আসছে

সূক্ষ্মকোণের কোণের খন্ডকের সমীকরণ যেটা সূক্ষ্মকোণ ছিল ওই সূক্ষ্ম কোনটাকে যদি অর্ধেক করি ওই অর্ধেক দিয়ে যে সরল রেখাটা গিয়েছে তার সমীকরণ সমীকরণটা কি ছিল সেভেন এক্স মাইনাস 0 দেখো তো এখানে কোথায় আছে সেভেন আচ্ছা ধরো এখানে 4y 4y 7x আচ্ছা দেখো এখানে ওই উত্তরটার সাথে মেলানোর জন্য আমরা মাইনাস কমন নিয়ে নিতে পারি তাহলে মাইনাস কমন নিলে কত আসবে 7x আসবে মাইনাস 7y আসবে প্লাস 8 ইজ টু কত আসবে 0 আসবে তাহলে কত চলে আসবে 7x মাইনাসটা ওই পাশে গেলে জিরোর সাথে মাল্টিপ্লাই করে তাহলে 7x মাইনাস 7y

y অক্ষকে কোন অক্ষকে y অক্ষকে p o বিন্দুতে ছেদ করে তাহলে p ও q এর দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে যে দুইটা সরল রেখা দেয়া আছে এই সরল রেখা দুইটার অন্তর্বর্তী কোণের সমদ্বিখণ্ডক যদি আমি নির্ণয় করি তাহলে দুইটা সরল রেখার সমীকরণ পাব এই দুইটা সরল রেখার সমীকরণ অক্ষকে একটা বিন্দুতে কিন্তু ছেদ করবে তাহলে দুইটা দুইটা সরল রেখা অক্ষকে ওয়াই বিন্দুতে ছেদ করবে দুইটা ওই দুইটা বিন্দুকে একটা বিন্দুকে আমরা বলছি পি আর একটা বিন্দুকে বলছি কিউ ওই পি এবং কিউ এর মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে তাহলে তুমি দেখো এই দুইটা দুইটা পরস্পরকে যদি ছেদ করে তাহলে এখানে কি হয়ে যাবে এখানে দেখো এইটা একটা কোন তৈরি হয়েছে এইটা একটা কোন এবং এইটা একটা কোন এবং এইটা একটা কোন এই দুই কোণের ক্ষেত্রে দুইটা সরলরেখা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে দেখো এইটা একটা আর এইটা একটা এই যে এই দুইটা যে ক্রিয়েট হয়েছে এই দুইটা আবার এক এবং ওয়াই অক্ষকে অক্ষ আর ওয়াই যদি আমরা আইডেন্টিফাই করি দেখো এক অক্ষ এবং ওয়াই অক্ষকে তারা ছেদ করে ফেলবে এই যে এই দুইটা সমুদ্র খণ্ডকের সমীকরণ এক অক্ষ এবং ওয়াই অক্ষকে কিন্তু তারা আবার ছেদ করবে এই যে দুইটা যে বিন্দু পাবো এই বিন্দুর এইটাকে আমরা বলছি পি এবং এইটাকে বলছি কিউ এই পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব আমাকে কি করতে হবে নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমাকে কি করতে হবে এই প্রথম সরল রেখাটা এবং দ্বিতীয় সরল রেখাটার যে অন্তর্ অন্তর্গত অন্তর্বর্তী কোণের সমধিখণ্ডক আছে এই সমদ্বিখণ্ডক দুইটার সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে চলো আমরা সমদ্বিখণ্ডকের সমীকরণ দুইটা আসলে আগে নির্ণয় করে ফেলি তো দেখো প্রথমটা কি ছিল প্রথমটা ছিল যে ওয়াই

বি ওয়ান এবং সি ওয়ান আইডেন্টিফাই করবো এখান থেকে এ টু বি টু এবং কী করবো সি টু আইডেন্টিফাই করবো তাহলে এই তিনটা ভ্যালু যদি আইডেন্টিফাই করি দেখো এখানে এক্সের সহ কত এক্সের সহক হলো মাইনাস টু তারপরে ওয়াইয়ের সহ কত ওয়াই এর সহক ওয়ান এবং দেখো সি সি ওয়ান কত সি ওয়ান হলো মাইনাস ওয়ান এবার এই সমীকরণে দেখো এক্সের সহ কত এক্সের সহ হলো মাইনাস ওয়ান ওয়াই এর সহ কত ওয়াইয়ের সহক টু এবং সি কত সি হল মাইনাস ফোর এবং এ ওয়ান বিয়ান সি ওয়ান এ এখন তাদের কি করব অন্তর্বর্তী কোন সমুধি সমীকরণটা নির্ণয় করব এই সমুদ্র সমীকরণটা কী ছিল এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি কি বি ওয়ান স্কোয়ার মাইনাস এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি ডিভাইডেড বাই রুট অভার এর প্লাস কত বি ছিল এই ফরম্যাটটা তাহলে এই সমীকরণটা এখন এখানে বসিয়ে দেব এখন যদি আমরা বসাই দেখো আচ্ছা আচ্ছা দেখো তাহলে আমাদের সমীকরণটা বের করি যদি আমরা তাহলে কত আসবে টু এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়াই হ্যাঁ ডিভাইডেড বাই রুট ওভার টু এর ওপর স্কোয়ার প্লাস মাইনাস ওয়ানের ওপর কত চলে আসবে স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস টু ওয়াই মাইনাস এক্স মাইনাস ফোর আর এখানে কত চলে আসবে দেখো টু এর ওপর স্কোয়ার রুড ওভার এখন প্লাস মাইনাস ওয়ানের উপর কত চলে আসবে এক্স এর সব হলো মাইনাস ওয়ানের উপর স্কোয়ার তো দেখো দুইটাই একই চলে আসছে তাহলে এইটা আর এইটা কেটে গেল তাহলে থাকলো কত টু এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়াই আর এখানে থাকলো কত প্লাস মাইনাস টু ওয়াই মাইনাস এক্স মাইনাস ফোর এখন দেখো একবার প্লাস নিয়ে করতে হবে আর একবার কি নিয়ে কাজ করতে হবে মাইনাস নিয়ে কাজ করতে হবে তাহলে আমরা যদি প্লাস নিয়ে কাজ করি তাহলে কত আসবে টু এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়াই তাহলে প্লাস নিয়ে কাজ করলে এটা টু ওয়াই মাইনাস এক্স মাইনাস ফোর এরপরে দেখো সবগুলোকে একপাশে নিয়ে আসি তাহলে টু এক্স প্লাস ওয়ান মাইনাস এটা পাশে চলে আসলে মাইনাস টু প্লাস তাহলে আলটিমেটলি কত আসবে তাহলে টু এক্স এখানে কত হয়ে যাবে টু এক্স প্লাস আর ওয়াই মাইনাস আর এখানে কত চলে আসবে প্লাস কত চলে আসবে ফাইভ কত 0। সমুদ্রিক সমীকরণ হয়ে গেল আরেকটা সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে আরেকটা সমীকরণ কি নিয়ে নির্ণয় করতে হবে মাইনাস নিয়ে কি নির্ণয় করতে হবে মাইনাস নিয়ে নির্ণয় করতে হবে তাহলে দেখো আসলে মাইনাস নিয়ে যদি আমরা নির্ণয় করি তাহলে দেখো কী ছিল যে মাইনাস নিয়ে যদি করি আমরা তাহলে কত আসবে 2x এক্স প্লাস ওয়ান নিয়ে কাজ করলে টু ওয়াই মাইনাস এখন দেখো বা টু এক্স প্লাস আর এখানে মাইনাস নিয়ে করলে কত আসবে মাইনাস তারপরে কত আসবে মাইনাসে মাইনাসে প্লাস এবার দেখো তাহলে এক্স আসবে এটা আর এটা আসবে কত প্লাস ওয়াই আর এটা আসবে কত মাইনাস থ্রি টু কত চলে আসছে জিরো ঠিক আছে এই দুইটা সরল রেখা আমরা পেয়ে গেলাম এই দুইটা সরল রেখা কি করছে এই দুইটা সরল রেখা যে আছে এরা মানে অন্তর্বর্তী কোণের তো এই সমুদি যে দুইটা সমীকরণ আমরা পেয়ে গেলাম এই সমীকরণ দুইটা কি করবে এক্স এবং ওয়াই অক্ষ যেটা আছে সেটাকে নির্দিষ্ট দুইটা বিন্দুতে ছেদ করবে এক্স অক্ষকেও ছেদ করবে ওয়াই অক্ষকেও ছেদ করবে কিন্তু আমাদের কথা হলো যে ওয়াই অক্ষকে এ যে বিন্দুতে ছেদ করবে আর এ যে বিন্দুতে ছেদ করবে এই দুই বিন্দুর মধ্যে এর বিন্দুটাকে আমরা বলবো পি এর বিন্দুটাকে বলবো আমরা কিউ তাই এই পি কিউ এর মধ্যবর্তী দূরত্বটা কতটুকু সেইটা আমাকে নির্ণয় করতে বলছে বা পি কিউ এর আমরা বের করতে পারলেই হয়ে যাবে তো দেখো এইটাকে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যদি ছেদ করে ওই ফরম্যাটে নিয়ে আসার জন্য আমরা কি করি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়ালস টু ওয়ান এই ফরম্যাটে নিয়ে আসি তাহলে দেখো এটাকে যদি ওই ফরম্যাটে নিয়ে আসি তাহলে থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই ফাইভটা ওই পাশে গেলে মাইনাস ফাইভ হয়ে যাবে তাহলে মাইনাস ফাইভ দিয়ে উভয় পক্ষে ডিভাইড করলে কত চলে আসবে থ্রি এক্স ডিভাইডেড বাই মাইনাস ফাইভ আর এখানে থ্রি ওয়াই ডিভাইডেড বাই মাইনাস ওয়ান তাহলে আলটিমেটলি কত চলে আসলো এক্স ডিভাইডেড বাই মাইনাস ফাইভ বাই চলে আসবে এইটা আর এইটা চলে আসবে কত মাইনাসে প্লাস ওয়াই ডিভাইডেড বাই ফাইভ বাই কত চলে আসবে থ্রি চলে আসবে 1। তাহলে সে ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে জিরো জিরো কমা ফাইভ বাই থ্রি বিন্দুতে ছেদ করেছে তাহলে ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করেছে এই সরল রেখাটা জিরো কমা ফাইভ বা ওয়াই থ্রি বিন্দুতে ছেদ করেছে এরপরে দেখো এ কে ওই ফর্মেটে কনভার্ট করব তাহলে এ কে ওই ফর্মেটে কনভার্ট করলে কত আসবে এক্স প্লাস ওয়াই ইজ টু থ্রি আসবে তাহলে ওই ফর্মেটে করার জন্য থ্রি দিয়ে উভয় পক্ষে ডিভাইড করে দিতে হবে তাহলে এটা কত চলে আসবে এক্স ডিভাইডেড বাই থ্রি প্লাস ওয়াই ডিভাইডেড বাই 3 1 তাহলে y অক্ষকে সে কত বিন্দুতে ছেদ করবে এই যে 0, b তার মানে 0, 3 বিন্দুতে ছেদ করবে একটা পেলাম কত 0, 5 আর একটা পেয়েছি কত 0, 3 তাহলে এইটাকে আমরা p বিন্দুর স্থানাঙ্ক বলতে পারি এটা হলো কিউ বিন্দুর স্থানাঙ্ক বলতে পারি এরপর কি করব pq এর মধ্যবর্তী দূরত্বটা নির্ণয় করে ফেলতে পারব তো pq মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে কি ছিল x1 y1 আর এটা কি ছিল x2 y2 তাহলে বের করার ফরম্যাটটা কি ছিল দেখো টু তারপর তাহলে দেখো এক্স ওয়ান মাইনাস এক্স টু যদি করি আমরা তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু তাহলে এক্স ওয়ান আসছিল জিরো মাইনাস জিরো তার উপর স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান কত আসছিল ফাইভ বাই থ্রি মাইনাস পরেরটা কত চলে আসছিল পরেরটা কত চলে আসছিল থ্রি ফাইভ বাই থ্রি মাইনাস থ্রি তার উপর স্কোয়ার তাহলে দেখো এবার রুট ওভার তাহলে থ্রি তাহলে থ্রি ওয়ান তাহলে থ্রি থ্রি তাহলে কত চলে আসে আচ্ছা এটা স্কোয়ার তাহলে রুট ওভার কত চলে আসে মাইনাস ফাইভ আর নাইন তাহলে আর এখানে কত চলে আসে থ্রি চলে আসে তাহলে থ্রির ওপর স্কোয়ার যদি চলে আসে রুট ওভার নাইন ডিভাইডেড বাই থ্রি চলে আসে তাহলে তিরে কে তিন তিন ত্রিকে নয় তাহলে রুট ওভার কত আসে থ্রি চলে আসে তাহলে রুট ওভার কত চলে আসবে থ্রি তাহলে পিকিউ এর মধ্যবর্তী দূরত্ব কত চলে আসছে রুট ওভার এভাবে আমরা ম্যাটটা সলভ করব দেখো ম্যাটটা আরেকবার দেখি যদি তাহলে ম্যাটটাতে দেখো এই যে এই ফরম্যাট ছিল এটা একটা সরলরেখা সমীকরণ ছিল হ্যাঁ এটা একটা সরলরেখার সমীকরণ ছিল এটা একটা সরলরেখার সমীকরণ ছিল তাদের অন্তর্বর্তী সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা এই ফরম্যাটে বসে প্লাস নিয়ে একবার বের করেছি মাইনাস নিয়ে একবার বের করেছি প্লাস নিয়ে বের করে a/x/a y/b 1 ফরম্যাটে নিয়ে এসেছি একেও নিয়ে এসেছি এই দ্বিতীয় সমীকরণটা যে ছিল তাকেও নিয়ে এসেছি ওয়াই অক্ষকে যেহেতু ছেদ করে তাহলে ওয়াই অক্ষের যে স্থানাঙ্কটা এইটা এবং এর ওয়াই অক্ষের যে স্থানাঙ্কটা জিরো কমাবি এইটা নির্ণয় করেছি একটাকে পিউ বলবো আর একটাকে কিউ বলবো পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করেছি যেটা চলে আসছে রুট অফ থ্রি আচ্ছা এবার দেখো কি বলছে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এ এক্স প্লাস এবং বি এক্স মাইনাস এ রেখা দুইটির ছেদ বিন্দু দিয়ে যায় এবং এ অক্ষের সমান্তরাল ছেদবিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষর সমান্তরাল দেখো তো এ এক্স প্লাস বি ওয়াই এইটার বিপরীতে আমরা পড়ছিলাম লম্ব হলে কি হয় বি এক্স মাইনাস এ ওয়াই হয় তাহলে এই দুইটা সমীকরণ যদি আমরা সমাধান করি দেখো আমরা যদি ছেদ করেছি যেহেতু এ এক্স প্লাস বি ওয়াই ঠিক আছে এবং প্লাস কে ইন্টু বি এক্স মাইনাস এ ওয়াই বলতে পারি যেহেতু তারা ছেদ করেছে টু কত জিরো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস k bx ay 0 এবং তারা কি বলেছে যে এই যে ছেদ বিন্দু দিয়ে যায় তাহলে এই দুইটা সরল রেখার সমাধান করলে আমরা যে ভ্যালুটা পাবো সেইটাই আসলে তাদের ছেদ বিন্দু তাহলে কি হয়েছে যে একটি সরল রেখা সমীকরণ নির্ণয় করো যা ax by 0 এবং bx ay c 0 রেখা দুইটার ছেদ বিন্দু দিয়ে যায় এবং x অক্ষের সমান্তরাল এখানে আরেকটু মিসটেক হয়ে গেছে এখানে আমরা সিটা দিয়ে আচ্ছা সিটা দিয়ে নেই এ ওয়াই প্লাস সি এখন দেখো বলছে কি এক অক্ষের সমান্তরাল এক অক্ষের সমান্তরাল হলো হয় কি আসলে এক অক্ষের সমান্তরাল মানে হলো যে সে এক্স অক্ষের সমান্তরাল মানে হলো সে ওয়াই অক্ষ বরাবর একটা নির্দিষ্ট দূরত্বের ছেদ করেছে এক্স এর দিকে কোনো দিকে যায়নি তাহলে এক্স অক্ষের যদি সমান্তরাল হয় তাহলে এক্সের সহগটা কত হয়ে যাবে এক্সের সহগটা জিরো হয়ে যাবে তো এই সমীকরণটাকে আমরা যদি একটু সাজাই তাহলে কত আসবে এ এক্স প্লাস বি ওয়াই এখন কে যদি মাল্টিপ্লাই করি তাহলে কে বি এক্স হয়ে যাবে মাইনাস k a y হয়ে যাবে প্লাস কত হয়ে যাবে k c কত চলে আসবে 0 চলে আসবে এখন দেখো যেখানে x আছে ওই x গুলোকে নিয়ে আমরা একটা ফরমেট তৈরি করব x এরগুলা x যদি কমন নেই তাহলে এ প্লাস কত চলে আসবে a k b চলে আসবে এখানে যদি y কমন নেই তাহলে y কমন নিলে কত আসবে b k এ চলে আসবে প্লাস কত চলে আসবে k c 0 চলে আসবে বলছে কি এইটাই হলো সমীকরণটা এবং এই সমীকরণে বলছে কি এক্স অক্ষের সমান্তরাল তাহলে এক্স অক্ষের সমান্তরাল বললে আমি কি বললাম যে এক্স এর যে সহগ এক্স এর যে সহগটা এই সহগটা কত হয়ে যাবে এক্স এর সহগটা জিরো হয়ে আসবে তাহলে দেখো তো এখানে এক্স এর সহগ কত এক্স এর সহগ হলো এ প্লাস কে বি তাহলে অবশ্যই এ প্লাস কে বি এটা কত চলে আসবে এটা জিরো চলে আসবে যদি এটা জিরো চলে আসে তাহলে আমরা বলতে পারি কি এ ইজ ইকুয়ালস টু মাইনাস কে বি বা এটা বলতে পারো যে কে বি টু মাইনাস এ তাহলে আমাকে কিসের ভ্যালু বের করতে হবে কে এর ভ্যালু বের করতে হবে তাহলে কে ইজুকালস টু মাইনাস এ বাই বি তাহলে কে এর ভ্যালু মাইনাস এ বাই বি চলে আসলো এখন এই কে এর ভ্যালুটা এই সমীকরণে বসাই দিলে কি হলো সমীকরণটা সমাধান হয়ে গেল তাহলে এ এক্স প্লাস বি ওয়াই কে এর ভ্যালু কত মাইনাস এ বাই সমীকরণটার সমাধান তাহলে এখানে কি ছিল যে একটা সরলরেখা ছিল এবং তার বিপরীতে আরেকটা সরলরেখা ছিল এই দুই রেখার যে ছেদ বিন্দু দিয়ে যায় এই এরকম এবং এক্স অক্ষের সমান্তরাল এই সমীকরণটা নির্ণয় করতে হবে তাহলে এদের যেহেতু দুইটা ছেদবিন্দু দিয়ে যায় তাহলে এই দুই সমীকরণকে সমাধান করলে আমরা তাদের ছেদবিন্দুগামী একটা সরল রেখা সমীকরণ পাব এই সমীকরণ যেহেতু এক্স অক্ষের সমান্তরাল তাহলে এক্সের এর সহগ কত চলে আসবে জিরো চলে আসবে তখন এ প্লাস কে টু জিরো বসিয়ে দিলাম সেখান থেকে কে এর ভ্যালু কত পেয়ে গেলাম মাইনাস এ বি কেন কে এর ভ্যালুটা বের করলাম কারণ কে এটাকে আমি ধরে নিয়েছিলাম এ কারণে কে ভ্যালুটা যখনই বসিয়ে দিলাম তাহলে এইটাই হলো ওই সমীকরণটা যার এই দুই সরল বিন্দু দিয়ে যায় এবং টু এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস ইলেভেন ইকলো এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস এইট ইস টু জিরো রেখা দয়ের ছেদ বিন্দু দিয়ে অতিক্রমকারী সরল রেখার সমীকরণ নির্ণয় করো তাহলে এই দুইটা সরল সরলরেখারও ছেদ বিন্দু দিয়ে অতিক্রমকারী আমাকে কি করতে হবে রেখা সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে অবশ্যই এই দুইটা সরল সরলরেখাকে আমাকে কি করতে হবে সমাধান করে ফেলতে হবে তাহলে সমাধান করে নিলেই আসলে তাদের ছেদ বিন্দুটা পাওয়া পসিবল তাহলে কি ছিল টু এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস ইলেভেন টু জিরো আরেকটা কি রয়েছে এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস এইট টু কত জিরো এখন দেখো এই সমীকরণ দুইটা সমাধানের ক্ষেত্রে আমাকে কিন্তু যে কোনো দুইটা ভ্যালু যদি সেম হয়ে যেত তাহলে সাপোজ এক্স এখানে y এর সহগ আছে মাইনাস এখানে যদি y এর ও মাইনাস সেভেন হতো বা প্লাস সেভেন হতো তাহলে আমাকে যোগ বিয়োগ করা সম্ভব হতো এইটা ফর্মেট করা যায় কিভাবে করব আমরা দেখো এক নাম্বার আমরা এই দুইটাকে সেম করতে চাই এই দুইটাকে সেম করতে চাই তাহলে এই সমীকরণে এইটাকে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি আর এটাকে যদি আমি সেভেন দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু সেম চলে আসবে তাহলে আমি করব কি এক নম্বর সমীকরণ যেটা আছে এটাকে এক নাম্বার ধরি আর এই সমীকরণটাকে আমরা কত নাম্বার ধরলাম দুই নাম্বার ধরলাম এই যে এক নাম্বার সমীকরণ যেটা রয়েছে এক নাম্বার সমীকরণকে আমি কত দিয়ে মাল্টিপ্লাই করি এক নাম্বার সমীকরণকে আমি থ্রি দিয়ে মাল্টিপ্লাই করব তার তারপরে যোগ করব কিভাবে যোগ করব দুই এর সাথে যোগ করব কিন্তু দুই এর সাথে যোগ করার আগে দুই কে আবার সেভেন দিয়ে কি করতে হবে মাল্টিপ্লাই করতে হবে তাহলে দেখো এবার তাহলে প্রথমটাকে থ্রি দিয়ে মাল্টিপ্লাই তাহলে থ্রি টু সিক্স এক্স তাহলে সেভেন এবার দেখো থ্রি থ্রি সেভেন যে টোয়েন্টি ওয়ান ওয়াই তারপরে কত আসবে থার্টি থ্রি ইলেভেন দিয়ে মাল্টিপ্লাই করলে থার্টি থ্রি টু কত চলে আসছে জিরো এরপরে দেখো এটাকে সেভেন দিয়ে করতে হবে তাহলে সেভেন তারপরে এটা কত চলে আসবে প্লাস টোয়েন্টি ওয়ান দেখো সেভেন এইটসে কত আসবে মাইনাস ফিফটি সিক্স চলে আসবে এখন দেখো এই দুইটাকে যেহেতু অ্যাডিশন করবো এইটা আর এইটা ভ্যালু কেটে গেল তাহলে কত আসবে x আর এখানে দেখো মাইনাস করতে হবে তাহলে এখানে কত চলে আসছে থার্টি তাহলে এখানে চলে আসবে মাইনাস আচ্ছা এখানে দাঁড়ো একটু দাঁড়ো

এরপরে করলাম কি এরপরে এই যে দেখো প্লাস টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এই দুইটা কেটে গেল তাহলে কত চলে আসছে থার্টিন এক্স চলে আসছে এবার কি করব এটা মাইনাস করব। তাহলে কত চলে আসবে চলে আসবে আর এখানে চলে আসবে কত এখানে চলে আসবে টু টোয়েন্টি থ্রি তাহলে মাইনাস টোয়েন্টি থ্রি তাহলে ইজুকালস টু জিরো এখন দেখো এই যে ফর্মেটটা যে চলে আসছে এইটা ওয়াই অক্ষের সমান্তরাল বলছে দেখো এইখানে যেটা আসছে ওয়াই অক্ষের সমান্তরালের ক্ষেত্রে কি হয় যদি সেটা ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে এক্স ইসুকালস টু একটা ভ্যালু আসে এ এইটাই হল তার সমীকরণ ওয়াই অক্ষের সমান্তরাল সরলেখার সমীকরণ ইজুকালস টু এক্স ইসালস টু এ তাহলে দেখো তো এটাতে এরকম চলে আসছে থার্টিন এক্স ইসিক টু টোয়েন্টি থ্রি তাহলে এক্স ইসিক টু টোয়েন্টি থ্রি ডিভাইডেড বাই থার্টিন তাহলে এইটাই হলো তার সমীকরণ বা এক্স মাইনাস

বলছে যে এই সরলরেখাটা এবং এই সরলরেখাটা আছে দুইটার মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয় করো তাহলে এই যে লম্ব দূরত্বের যে আমরা ম্যাটটা করেছিলাম ঠিক সেম তাহলে এই সরলরেখা দুইটাকে একটু সাজাই আগে 4y 2 3x 3 এর 12 12 তাহলে কত চলে আসবে বা 4y 3x 12 0 আবার এটাকে যদি সাজাই ফোর এখানে কত চলে আসবে চলে আসবে কত ফোর থ্রি এক্স মাইনাস এই মাইনাস থ্রিটা এই পাশে চলে আসলে প্লাস থ্রি টু জিরো এই দুইটা এখন কি করতে হবে লম্ব দূরত্ব নির্ণয় করতে হবে তাহলে মানে কি সি ওয়ান মাইনাস সি টু দেখো

ফাইভ এইটাই হলো আমার এই দুই সরলরেখার মধ্যবর্তী যে লম্ব দূরত্ব সেই লম্ব দূরত্বটা হলো ওয়ান কমা টু বিন্দু থেকে দুই একক দূরে রেখা দয়ের সমীকরণ নির্ণয় করো কি বলছে ফোর ওয়াই মাইনাস ফোর ওয়াই রেখার উপর লম্ব এবং ওয়ান কমা টু বিন্দু থেকে দুই একক দূরে অবস্থিত তাহলে এই রেখার ওপর যদি লম্ব হয় এবং ওয়ান কমা টু বিন্দু থেকে দুই একক দূরে অবস্থিত হয় তাহলে রেখাটার সমীকরণ আমাকে নির্ণয় করতে বলছে তাহলে দেখো এইটার উপর লম্ব তার মানে কার উপর লম্ব ফোর ওয়াই মাইনাস থ্রি এক্স টু জিরো এই সরল রেখাটার উপর লম্ব তাহলে এই সরলরেখাটার উপর যদি লম্ব হয় লম্ব সরলরেখার সমীকরণ আমরা কি পেয়েছিলাম যদি একটা সরলরেখা এ এক্স প্লাস বিয়াই প্লাস সি হয় এর লম্ব সরলরেখার সমীকরণ কি bx এ ওয়াই প্লাস কে টু জিরো তাহলে এই সরলরেখাটা হলো এইটা নির্দেশ করে এই সরল সরলরেখাটার বিপরীত সরলরেখা আমরা বের করতে চাই তাহলে এখানে এ এর x এর সহ কত x এর সহক হলো এ এর ভ্যালু হলো -3। আর বি দেখো বি এর এর ভ্যালু ভ্যালু কত বি এখন এখন দেখো যদি আমরা এর বিপরীত সমীকরণটা নির্ণয় করতে চাই তাহলে বি এক্স তাহলে ফোর এক্স তারপরে কত আসবে মাইনাস এ ওয়াই তাহলে মাইনাসে মাইনাসে কত চলে আসবে প্লাস থ্রি ওয়াই প্লাস কে এইটা হলো তার লম্বরেখার সমীকরণ সমীকরণ তাহলে এই যে আমরা যে এই সরলরেখাটা সমীকরণ বের করতে পৌঁছে এই সরলরেখাটা সমীকরণটা আলটিমেটলি বের করেছি কিন্তু এখানে একটা ভ্যালু বের করতে হবে সেটা হলো কে এর ভ্যালু এই কে এর ভ্যালুটা যদি এখানে বসিয়ে দেই তাহলে সরলরেখাটা সমীকরণ বের হয়ে আসবে এখন দেখো কে এর ভ্যালু বের করার জন্য আমাকে 1,2 বিন্দু এবং 2 একক দূরে যে আছে এই ফরম্যাটটাকে কাজে লাগাতে হবে কিভাবে আমরা কাজে লাগাবো যে আমাদের একটা সূত্র ছিল যে এটা যদি হয় তাহলে ডি বের করার যে ফর্ম্যাটটা সেটা হলো এই সরলরেখাটা ওইটা দিয়ে সিদ্ধ করবে তাহলে কত হবে তাহলে ফোর ইন্টু এক্স এর ভ্যালু কত ওয়ান তারপরে প্লাস থ্রি ইনটু ওয়াইয়ের ভ্যালু কত ওয়াইর ভ্যালু টু আর এখানে প্লাস কে কে এর ভ্যালুটা আমাকে বের করতে হবে ডিভাইডেড বাই রুড ওভার ফোরের ওপর স্কোয়ার প্লাস থ্রির ওপর কত আসবে স্কোয়ার চলে আসবে এবং ডিয়ের ভ্যালুটা কত বলছে ডিয়ার ভ্যালুটা দুই বলছে ডিয়ার ভ্যালুটা কত বলছে ডিয়ার ভ্যালুটা টু বলছে এবার দেখো এবার তাহলে এইটা কত চলে আসবে এটা আলটিমেটলি যে ফাইভ আসবে তখন থেকেই বুঝতেছিলাম তাহলে এটা কত আসছে ফোর প্লাস থ্রি টু জে সিক্স প্লাস কে ফাইভটা এই পাশে মাল্টিপ্লাই করে দিলে কত চলে আসবে ফাইভ টু জে টেন চলে আসবে আর এখানে কত চলে আসবে টেন প্লাস কে চলে আসবে তাহলে এবার দেখো এবার দেখো তাহলে এবার যদি চলে আসি তাহলে এবার দেখো এই কে টেনটা যদি এই পাশে চলে আসে কে ইজুকালস টু কত চলে আসবে টেন মাইনাস টেন চলে আসবে তাহলে কে এর ভ্যালু আলটিমেটলি কত চলে আসলো জিরো তাহলে এখানে কে এর ভ্যালু জিরো চলে আসবে তাহলে কত হয়ে যাবে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জিরো জিরো তার মানে কত চলে আসবে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই জিরো এখানে যে মডুলাস উঠাই দিয়েছিলাম তখন কি হয়েছিল অবশ্যই এটা প্লাস আর মাইনাস হতো তাহলে প্লাস নিয়ে এটা পেয়েছি মাইনাস নিয়ে কি পেতাম মাইনাস নিয়ে মাইনাস টেন পেতাম নিয়ে কি পেতাম পেতাম এই যে এইটা এটাকে আবার যখন আমরা এই পাশে নিয়ে আসতাম তাহলে মাইনাস টেন হতো আবার তাহলে মাইনাস টেন মাইনাস টেন মাইনাস কত হতো টোয়েন্টি হতো তাহলে একটা ভ্যালু আসতো জিরো আর একটা ভ্যালু আসতো কত মাইনাস টোয়েন্টি একটা ভ্যালু আসতো জিরো আর একটা ভ্যালু আসতো মাইনাস টোয়েন্টি তখন আসলো সমীকরণটা ধরুন থ্রি এক্স প্লাস ফোর ওয়াই এইভাবে দুইটা সমীকরণই আমরা কি করতে পারবো আইডেন্টিফাই করতে পারবো এবার দেখো এবার এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এটা অ্যাডমিশন টেস্টে প্রচুর পরিমাণে এনসিকিউতে আসে এটাতে বলছে কি যে প্রতিবিম্ব সমস্যা এই প্রতিবিম্ব সমস্যার ক্ষেত্রে বলছে কি যে যদি বলে এক্স অক্ষের সাপেক্ষে এক্স ওয়াই বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করো কার সাপেক্ষে এক্স অক্ষের সাপেক্ষে এক্স ওয়াই বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করো এক্স ওয়াই এক্স ও পজিটিভ ওয়াইও পজিটিভ বিন্দুর সাপেক্ষে প্রতিবিম্ব নির্ণয় করতে বলছে তাহলে এক্স অক্ষের সাপেক্ষে যখন বলবে তখন ওয়াইটা শুধু মাইনাস হবে এক্স অক্ষের সাপেক্ষে বললে কি হবে ওয়াইটা মাইনাস হবে এবং যদি ওয়াই অক্ষের সাপেক্ষে বলে তাহলে এক্সটা মাইনাস হবে তাহলে কি হবে এক্সটা মাইনাস হবে কি বললাম এক্স অক্ষের সাপেক্ষে বললে শুধু ওয়াইটা মাইনাস হবে ওয়াই অক্ষের সাপেক্ষে বললে এক্সটা মাইনাস হবে আর যদি মূল বিন্দুর সাপেক্ষে বলে এক্স ওয়াই দুইজনই কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এক্স অক্ষের সাপেক্ষে বললে ওয়াইটা মাইনাস হবে ওয়াই অক্ষের সাপেক্ষে বললে এক্সট্রা মাইনাস হবে মূল বিন্দুর সাপেক্ষে বললে এক্স ওয়াই দুইজনই মাইনাস হবে এরপরে এখানে আসো বলছে কি থ্রিকমা ফাইভ বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করো এক্স অক্ষের সাপেক্ষে তাহলে এক্স অক্ষের সাপেক্ষে চিন্তা করলে কে মাইনাস হয় ওয়াই মাইনাস হয় তাহলে এর প্রতিবিম্ব বিন্দু কত এটা হলো এক্স এর ভ্যালু মাইনাস হয়ে গেছে তারপরে এর ক্ষেত্রে বলছে দেখো এক্স টা এক্সি থাকবে ওয়াইটা মাইনাস হয়ে যাবে তাহলে কত আসবে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস ওয়ান টু কত চলে আসবে জিরো তারপরে দেখো এটার ক্ষেত্রে বলছে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন দেখো এক্স ওয়াই স্কোয়ারের ভ্যালু প্লাস করো আর মাইনাস করো সেটা তো প্লাসই আসবে তাহলে এই ভ্যালুতে আমার কনসার্ন না আমার কনসার্নটা হলো এইটাতে তাহলে এই ভ্যালুটা মাইনাস হবে আবার যদি মাইনাস হয় সে আগে থেকেই মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস যদি হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস এইট ওয়াই প্লাস ওয়ান ইসিকলে আসবে জিরো এবার দেখো ফো ওয়াই স্কোয়ার কি কোনো পরিবর্তন হবে এর প্রতিবিম্ব বিন্দু কত চলে আসবে ওয়াই এর ভ্যালু যদি তুমি এক্স এর সাপেক্ষে বলছে তাহলে ওয়াই এর ভ্যালু কত বসাতে হবে মাইনাস বসাতে হবে তাহলে মাইনাস বসালে তো এটা আবার প্লাস চলে আসবে তাহলে ওয়াই ইকালস ওয়াই এটাই থাকবে এরপরে দেখো ওয়াই অক্ষের সাপেক্ষে বলছে তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে বললে কি হবে

ওয়াই স্কোয়ার আর এখানে দেখো এক্সের ভ্যালু আগে থেকেই মাইনাস আছে মাইনাসের মাইনাসে কি হয়ে যাবে প্লাস প্লাস ফোর এক্স মাইনাস কত জিরো এবার দেখো ওয়াই স্কোয়ার একজ টু তাহলে এটার ক্ষেত্রে কি হবে ওয়াই স্কোয়ার এক্সের ভ্যালুটা মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস এ এক্স চলে আসবে তাহলে এইভাবে আমরা করতে পারি কি এক্স অক্ষের সাপেক্ষে এবং ওয়াই অক্ষের সাপেক্ষে তার প্রতিবিম্ব বিন্দুগুলা নির্ণয় করতে পারি এরপর দেখো একটা ম্যাথ বলছে কি বলছে যে মূল বিন্দুর সাপেক্ষে মাইনাস ওয়ান এবং টু বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করো মূল বিন্দুর সাপেক্ষে নির্ণয় করতে বলছে তাহলে মূল বিন্দুর সাপেক্ষে নির্ণয় করতে আমরা কি দেখছি এক্স এর ভ্যালুও মাইনাস হবে ওয়াইয়ের ভ্যালুও কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে এটা আগে থেকে মাইনাস আছে আবার যদি মাইনাস হয় তাহলে কত হবে মাইনাস তো মাইনাসের প্লাস ওয়ান হবে আর এখানে মাইনাস টু হবে তাহলে ভ্যালুটা কত চলে আসলো 1 কমা মাইনাস তাহলে এই যে এটা ওয়ান কমা মাইনাস সাপেক্ষেবিম্বিন তো আজকে এ পর্যন্তই ছিল আমরা সরল রেখার এক দুই এবং তিনে এইচএসি এবং ভার্সিটি স্ট্যান্ডার্ড যে প্রশ্নগুলা যে বেসিকগুলা এগুলাকে সবগুলাকে আমরা সলভ করে ফেলছি এখন তোমাদেরকে আসলে করতে হবে কি ম্যাথগুলোকে বারবার প্র্যাকটিস করতে হবে এই রিলেটেড আরও যত ম্যাথ রয়েছে সেগুলোকে বাসায় বুঝে বুঝে বারবার প্র্যাকটিস করতে হবে তো এই প্র্যাকটিসের মধ্যে যদি থাকো তাহলে আশা করা যায় সরল রেখাতে তোমার এইসিসি এবং ভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো আসে বা যে সৃজনশীল প্রশ্নগুলো আসে এগুলাতে কোনো ব্যাসিকে বা বুঝতে বা সহজে উত্তর দেয়াতে সমস্যা হবে না ইনশাল্লাহ তো পরবর্তীতে আমাদের নেক্সট যে ক্লাসটা হবে সেটা আমরা বৃত্তর উপর করব দেখা হবে বৃত্ততে এবং তোমাদেরকে সবাইকে ধন্যবাদ তোমরা সুন্দরভাবে এই স্বর তিনটি ক্লাস করেছ এবং পক্ষ থেকে বৃত্তের ক্লাসটা করার জন্য তোমাদেরকে স্বাগতম সালাম আলাইকুম